হ্যাঁ, ক্লাস নাইন, আসসালাম আলাইকুম। হ্যাঁ, ভালো আছি রাফসান, ভালো আছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ৩৩ লাইভ। নীল, হ্যাঁ অপ্সরা, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের আজকে পরীক্ষা আছে, তোমরা নিশ্চয়ই জানো পরীক্ষা আছে। ঠিক 8টায় পরীক্ষা শুরু হবে। বোর্ড কি দেখা যায়? বোর্ড ক্লিয়ার, লাইট পড়ছে। সে জ্যোতি, আচ্ছা ঠিক আছে। তো স্টুডেন্ট, ঈদ মোবারক। ঈদ শেষ হয়ে গেল, আজকে তৃতীয় দিন। যদিও কাজ ক্ষমতা শক্তি তোমাদের শেষ, শেষ হওয়ার পরেও আমাকে কাজ ক্ষমতা শক্তিটা করাতে হচ্ছে বিশেষ কারণে। তো আমি এখানে একটু সময় কম নিব, সময় কম নিয়ে একটু দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। সব ডিপেন্ড করবে আসলে তোমাদের উপর, তোমরা কতটা আগ্রহ নিয়ে শুনতে চাচ্ছ। আর এটা তোমাদের জন্য আমি বলবো যে সৌভাগ্যের বিষয়, যেহেতু এটা তোমাদের রিভিশন ক্লাস। রিভিশন ক্লাস হওয়ার কারণে কাজ ক্ষমতা শক্তি, অন্যদের যে ভয়টা থাকে, আশা করি ভয়টা কেটে যাবে। আমি সময় হয়তো সৃজনশীল বইয়ের ভিতরে আমি তিনটা ক্লাস নিতে পারি, তিনটা না চারটা ক্লাস নেবো বইয়ের ভিতরে, আর সৃজনশীল কিছু ক্লাস নেব, ক্লাস নিয়ে আমরা শেষ করব। কারণ বইয়ের ভিতরটা আমি প্রজেক্টরের মাধ্যমে তোমাদের বইয়ের ভিতরটা নিয়ে আসবো। কারণ তোমাদের বই পড়তে গেলে কিছু সমস্যার পড়ে যাবে, তুমি দেখবা যে বইয়ের কিছু জিনিস তোমার অজ্ঞাত আছে, অজানা। তো ওই অজানা বিষয়টাকে আমি জানা দেওয়ার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা আজকে কাজ দিয়ে শুরু করতে যাচ্ছি। কাজ ক্ষমতা শক্তি, দেখো কাজ বলতে আসলে কি বুঝো? পদার্থবিজ্ঞানের কাজ এমন একটা জিনিস, পদার্থবিজ্ঞানের কাজের সঙ্গে একরকম, আর আমাদের সাধারণ চিন্তা কাজের সঙ্গে একরকম। আমি বসে বসে চিন্তা করছি, আমি কোনো কাজ করছি না। আমি এই যে একটা পেজ হাতে নিয়ে এরকম পড়ছি, আমি কোনো কাজ করছি না। আমি ক্যালকুলেটার হাতে নিয়ে দাঁড়ায় আছি, আমি কোনো কাজ করছি না। অর্থাৎ পদার্থবিজ্ঞানের কাজের যে সংজ্ঞাটা, সেক্ষেত্রে বলছে কাজ হলো, কাজ বলতে বলা হয়েছে বল প্রয়োগ করতে হবে এবং স্মরণ করতে হবে, দুটো জিনিসে লাগবে। তুমি কাজ করবে, তোমার বল প্রয়োগ করা লাগবে, স্মরণ ঘটে লাগবে, তাহলে কেবলমাত্র কাজ হবে। যদি বল দিলে স্মরণ ঘটলো না, তাহলে কিন্তু কাজ হবে না। আমি দেয়ালটা ঠেলা শুরু করলাম, দেয়াল সরাতে পারিনি, কাজ হয়নি। আমি সোফা নিয়ে টানাটানি করতেছি, তুলতে পারিনি, স্মরণ ঘটাতে পারিনি, কাজ হয়নি। তাহলে কাজ হওয়ার জন্য, কাজ হওয়ার জন্য আমার শুধু বল প্রয়োগ করলে হবে না, স্মরণ করতে হবে। আবার বল না দিলে তো স্মরণের কথা আমি চিন্তাই করতে পারি না। সুতরাং কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ ঘটে, তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। এটা হলো মোটামুটি সংজ্ঞা। কিন্তু কাজের অরিজিনাল সংজ্ঞা হলো বল গুণ বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্মরণের উপাংশ। মানে আমরা সংজ্ঞাটা এভাবে দেব, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ ঘটে, যদি স্মরণ ঘটে, তবে বল ও বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। তুমি বলবে স্যার বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশ জিনিসটা বুঝছেন, একটু ক্লিয়ার করেন। এই যে দেখো, ধরো এখানে একটা বস্তু আছে, এ একটা বস্তু, এ একটা বস্তু, এর উপর আমি বল প্রয়োগ করলাম এই বরাবর। বস্তুটা
টিউবিন্দুতে চলে গেল, ছিল এই অবস্থানে, বস্তুটা চলে গেছে বি অবস্থানে, পি বস্তুটা। তাহলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ করছে এ থেকে বি। এখন যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে আমরা বলবো বলের দিকে স্মরণ উপাংশ, বলের প্রয়োগ বিন্দু স্মরণ উপাংশ হলো এ বি। তুমি যদি বলো যে স্যার এটা একটু ক্লিয়ার করেন, মনে করে এই বিন্দুতে আমি কলমটা রাখছি, এই যে কলম পেনটা রেখে আমি এর উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পরে বস্তুটা স্মরণ করছে বলের দিকে, স্মরণ করছে ঘটে এখানে এসে পৌঁছালো। দেখো তো বলের প্রয়োগ বিন্দু বিতে পৌঁছালো, বলের প্রয়োগ বিন্দু আগে ছিল এতে, বলের প্রয়োগ বিন্দু আগে ছিল এতে, এখন বলের প্রয়োগ বিন্দু চলে গেছে বিতে। তাহলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্মরণ উপাংশ হচ্ছে এবি। এই এবিটাই ধরো এবি দূরত্ব, এখন বল দিলাম ধরো এই বল, তখন আমি বলবো কাজ ডব্লিউ কল এফ গুণ এবি। তো যাই হোক, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটির স্মরণ ঘটে তবে বল ও বলের দিকে, বলের প্রয়োগ বিন্দুর স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। স্মরণ উপাংশ বলের দিকে ঘুরতে হবে এমন কোনো কথা নেই, এটাকে আমরা ব্যাখ্যা করবো এক এক করে। আপাতত ছোট্ট একটু জিনিস শিখে নিলাম, কাজ সমান বল গুণ স্মরণ, বল আর এবিকে ধরো এস দ্বারা সহিত করলাম, তাহলে কাজ সমান বল গুণ স্মরণ। তোমরা কি কথা বুঝছো যে আমি কলমটা বলের প্রয়োগ বিন্দু চলে এতে, বল বল প্রয়োগ করে বল প্রয়োগ বিন্দু চলে এসে বিতে, তাহলে বলের দিকে স্মরণ উপাংশ হলে এবি, তাহলে ডব্লিউ কাল এফ গুণ এবি, অর্থাৎ এবিকে আমি যদি এস দ্বারা সহিত করি ডব্লিউ কাল এফ এস। এখন বলে একক হলো নিউটন, আমরা সবাই জানি বলে একক নিউটন, বলে একক যে নিউটন, স্বর্ণ একক মিটার, তাহলে কাজের একক নিউটন মিটার মানে জোর। এখন প্রশ্ন হলো বিশ জন কাজ বলতে কি বোঝো, বিশ জন কাজ বলতে বিশ নিউটন মিটার, পাঁচজন কাজ বলতে কি বোঝো, পাঁচজন সমান ফাইভ নিউটন মিটার, তারপর পঁচিশ জন কাজ বা একশো জন কাজ বলতে কি বোঝো, একশো নিউটন মিটার। এখন সংজ্ঞা দেবা, কোনো বস্তুর উপর বিশ নিউটন বল প্রয়োগে যদি বস্তুটির বিশ মিটার সরি এক মিটার স্মরণ ঘটে তাহলে কাজ হবে বিশ জোর। তো পাঁচ নিউটন মিটার আমি লিখতে পারি, পাঁচ নিউটন গুণ এক মিটার, বিশ নিউটন গুণ এক মিটার। তুমি বলবো স্যার আমি ইচ্ছা মতো বলতে পারি, হ্যাঁ ইচ্ছা মতো বলতে পারবো, চার পাঁচা বিশ, তারপরে পাঁচ গুণ চার, তুমি লিখতে পারো দশ গুণ দুই, দুই গুণ দশ, এক গুণ বিশ, ইচ্ছা যা ইচ্ছা। অর্থাৎ তুমি লিখতে পারবা কোনো বস্তুর উপর চার নিউটন বল প্রয়োগে যদি বস্তুটি বলের দিকে পাঁচ মিটার স্মরণ ঘটে তাহলে কাজ হবে বিশ জোর। পাঁচ নিউটন বল প্রয়োগে যদি চার মিটার স্মরণ ঘটে কাজ হবে বিশ জোর, এক নিউটন বল প্রয়োগে যদি বিশ মিটার স্মরণ ঘটে কাজ হবে বিশ জোর, বিশ নিউটন বল প্রয়োগে যদি পাঁচ মিটার স্মরণ ঘটে কাজ হবে বিশ জোর। আমার কথা বোধ হয় ধরতে পারতেছ যে তুমি যে বল প্রয়োগ করবা বলের দিকে স্মরণ, আমি বললাম একশো জোর কাজ বলতে কী বুঝো, তুমি বললে স্যার কোনো বস্তুর উপর একশো নিউটন বল প্রয়োগে বলের দিকে যদি এক মিটার স্মরণ ঘটে যে কাজ সম্পূর্ণ হবে তাকে একশো জোর কাজ বলবে। বেলে ভিন্ন, হ্যাঁ স্যার পঞ্চাশ নিউটন বল প্রয়োগে যদি বলের দিকে দুই মিটার স্মরণ ঘটে তাহলে যে কাজ সম্পূর্ণ হয় তাকে একশো জোর কাজ বলবে। দুই নিউটন বল প্রয়োগে যদি পঞ্চাশ মিটার স্মরণ ঘটে, পঁচিশ নিউটন বল প্রয়োগে যদি চার মিটার স্মরণ ঘটে তাহলে যে কাজ হবে তাকে একশো জোর বলবে। চার নিউটন বল প্রয়োগে পঁচিশ মিটার স্মরণ, বিশ নিউটন বল প্রয়োগে পাঁচ মিটার স্মরণ, আমার মনে হয় বুঝে গেছে, আর উত্তর দেওয়ার দরকার নাই। সুতরাং বিভিন্ন কাজের সংজ্ঞাটা আমরা কাজকে ডিফাইন করে দিলাম, ডেফিনেশন দিয়ে দিলাম, কাজের এককের সংজ্ঞাটা দিয়ে দিছি। এখানে কাজের এককটা তুমি জেনে গেছো, কাজের মাত্রার দিকে চলে আসো। মাত্রা, মাত্রা দেখো কাজ সমান আমি জানি, কাজ সমান এই মাত্র শিখলাম বল গুণ স্মরণ, বল সমান আমি জানি ভর গুণ ত্বরণ, আর স্মরণ তো স্মরণের জায়গায় আছে, ভর গুণ স্মরণ বাই সময় স্কয়ার, ত্বরণ সমান আমরা জানি গুণ স্মরণ সমান ভর গুণ স্মরণ স্কয়ার বাই সময় স্কয়ার। এখন তুমি দেখো সব মৌলিক রাশিতে চলে আসছে, ভর মৌলিক রাশি, স্মরণ মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, সুতরাং মাত্রাটা আসছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু, দিস ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক, এটাই কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু। মাত্রা প্রতিপাদনটা পরীক্ষা আসে ইম্পর্টেন্ট,
কাজ একটা স্কেলার রাশি, কাজের কোনো নির্দিষ্ট দিক নেই, কারণ বর ভেক্টর রাশি, স্বর্ণ ভেক্টর রাশি, দুই ভেক্টর গুণফল একটা স্কেলার রাশি, সুতরাং কাজ একটি স্কেলার রাশি। তো আমরা নিয়ে আসলাম কাজ কাকে বলে, কাজের সংজ্ঞা দিলাম, একক দিচ্ছি, মাত্রা দিচ্ছি। এইবার আমরা আবার কাজে ফিরে যাব, আজকের পুরো ক্লাসটাই কাজ নিয়ে। আমরা যে কাজটা করবো এটা হলো ধ্রুব বল দ্বারা কাজ, আমাদের আজকে আলোচনার বিষয় ধ্রুব বল দ্বারা কাজ, আর পরদিন হবে পরিবর্তনশীল বল দ্বারা কাজ। অর্থাৎ কাজের ক্লাসে আমাদের আজকেও লাগবে, কালকেও মানে নেক্সট ক্লাসেও লাগবে, দুই দিনই কাজ নিয়ে আমরা আলোচনায় নেব। আচ্ছা, এখন তুমি কাজের মাত্রা নিলে, কাজের একক নিলে, আর কাজে তুমি যেমন বলছো নিউটন মিটার, এই যে জুল, জুলকে তুমি সাজাবা নিউটন মিটারটা থাকবে মাথায় সবসময়। দেখো নিউটনের পর একটা স্পেস দিয়েছে, তারপর মিটার লিখছি, এই ভুলটা কখনো করো না, তুমি লিখে দিলে নিউটন মিটার না, এটা কখনো এক জিনিস না। নিউটন একটা রাশি, মিটার একটা আলাদা। হ্যাঁ, নিউটন হচ্ছে তোমার বলের আর মিটার হচ্ছে স্বরণের, তাহলে বলা স্বরণ তো একই রাশি হতে পারে, স্পেস দিতে হবে মাঝখানে, ওই যে স্পেস দিয়ে দিচ্ছি। এখন এটা একটা মাথা রাখবা, নিউটন সমান হলো কেজি, এটা তো জানো তোমরা গতির থেকে বলের থেকে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার। সুতরাং আমরা এটাকে লিখতে পারি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এই ভাঙানো জিনিসটা যেন আমাদের একটু খেয়াল থাকে, আমাদের লাগবে। কাজ জুল সমান নিউটন মিটার, মাথা এমনভাবে ঢুকবে যে মনে করবে যে এটা ফুললি তোমার মাথা সেট হয়ে গেছে, জুল সমান নিউটন মিটার, এটা মাথা যেন সেট থাকে। আচ্ছা, এবার আমরা বলের দিকে সমান উপাংশ, এটা নিয়েই আজকে আমার সর্বশ পুরো সময়টা চলে যাবে, তোমরা একটু খেয়াল করবে। দেখো একটু আগে আমি তোমাদের বলছিলাম যে বলের দিকে স্মরণ ঘটতে হবে কোনো কথা নেই, কিন্তু যদি বলের দিকে স্মরণ না ঘটে তাহলে কাজ কি করে পাবো? সাপোজ ধরো এই যে এটা এ বি, এটা আমি এসে রাখি, জেনারেলি এস দ্বারা সবাই প্রকাশ করে, এসে রাখছি, এসে রাখতে হবে কোনো কথা নেই। এখন আমি বল প্রয়োগ করলাম এবি বরাবর, কিন্তু বস্তুটা এবি বরাবর না যে স্বরণটা হলো এসি বরাবর। এবার তুমি বলবে স্যার আপনি তো কাজের একটা সংজ্ঞায় শুরুতেই লিখে দিয়েছেন, একবারে স্ক্রিন খুলেই দেখলাম বল গুণ বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্বরণের উপাংশ, তাহলে আপনি বল দিয়েছেন আগে এবি বরাবর, স্বরণ করছে এসবি বরাবর, কাজ হলো বল গুণ স্মরণ, কিন্তু আপনি বল দিয়েছেন এবি বরাবর, স্মরণ করছে এসি বরাবর। তাহলে আসলে এবি বরাবর বল দিয়ে ধ্রুব বল দ্বারা কাজ, তো কনস্ট্যান্ট ফোর্স, যে বলের মানটা চেঞ্জ হবে না। আর খেয়াল রাখতে হবে স্মরণটা হিসেব করবে যতক্ষণ বল প্রয়োগ হবে, বল প্রয়োগের মধ্যে পরে যদি কোনো স্মরণ ঘটে সেটা তোমার কাউন্টিংয়ের দরকার নেই। তো এবি বরাবর স্মরণের উপাংশ, তুমি বলো স্যার বল দিয়েছেন এবি বরাবর, স্মরণ করছে এসি বরাবর। এখন প্রথম প্রশ্ন হলো এবি বরাবর যদি একটা বলে যদি এখানে উপস্থিত থাকে তাহলে এবি বরাবর স্মরণ এবি বরাবরই হবে, বল যেদিকে স্মরণ সেদিকে হবে। কিন্তু আসলে সত্য কথা যে এখানে আরেকটা ফোর্স কাজ করছে, এই বরাবর লম্বভাবে একটা ফোর্স কাজ করছে, যে বলটা যে এই বলটাকে ডিসপ্লেস করে বাধাগ্রস্ত করে তুলে দিয়েছে উপর দিকে। কারণ যদি এই বরাবর কোনো বল কাজ না করে জীবনেও কোনোদিন এবি বরাবর বল প্রয়োগ করার পর এসি বরাবর স্মরণ ঘটবে না, তো একটা খেয়াল রাখতে হবে। তাহলে বুঝতে হবে যে এখানে দুইটা বল একটা কাজ করছে, একটা বল এবি বরাবর কাজ করছে, একটা বল উলম্বভাবে কাজ করছে, ফলে স্বর্ণের উপাংশটা স্মরণটা ঘুরে গেছে এসি বরাবর। এখন আমি যদি তোমাকে বলি কাজ ডব্লিউ কার এফ গুণ এসি, তুমি বলবো না স্যার আমি মানছি না, কারণ আমার তো বলের দিক তো এবি, বলের দিক অনুভূমির দিক, তাহলে বলের দিকে স্মরণ ঘটেনি, আপনি এফ গুণ এসি কী করে দিলেন? এটা নিয়ম হচ্ছে যদি কখনো এরকম ঘটে তাহলে করবা কি, যে বিন্দুতে বস্তু পৌঁছাইছে সেখান থেকে বলের দিকের উপর লম্ব আঁকবা, এই যে বলের দিকের উপর লম্ব আঁকলাম, বলের দিকের উপর যদি লম্ব এঁকে দাও তাহলে স্বর্ণের উপাংশ পাওয়া যাবে বল প্রয়োগের আদি বিন্দু লম্বের পাত বিন্দু, এটা হচ্ছে বলের দিকে স্বর্ণ উপাংশ।
আরেকবার বলছি, যদি দেখো বস্তুটি এ বরাবর বল দিয়েছো, এখানে চলে গেছে লম্বা অক্ষ, তাহলে এই ধরো এ বি হচ্ছে স্বর্ণপাংশ, বলের দিকে স্বর্ণপাংশ, বস্তু বল দিয়েছে এ বি বরাবর, চলে গেছে এ ই বরাবর, এখান থেকে লম্বা অক্ষ এ ডি হচ্ছে বলের দিকে স্বর্ণপাংশ, বস্তুকে বল দিয়েছে এদিকে, চলে গেছে এদিকে, এখান থেকে লম্বা অক্ষ এটা হলো এ বি বরাবর বল দিয়েছে, চলে গেছে এ এম বরাবর, এম এম লম্বা অক্ষ, এই বলের বল প্রয়োগের আতিবিন্দু লম্বের পাদবিন্দু। এটা তোমরা হায়ার ম্যাথ পড়তে গেলে দেখবা, জ্যামিতি বাবা লম্ব অভিক্ষেপ বা এটাকে ইংরেজিতে বলে অর্থগোনাল প্রজেক্টর প্রজেকশন, অর্থগোনাল প্রজেকশন বা লম্ব অভিক্ষেপ, এটা আসলে অভিক্ষেপটাকে ইন্ডিকেট করা হচ্ছে, এটা লম্ব অভিক্ষেপটাই মূলত। তো এটা হলো বলের দিকে সমপাংশ। এখন তুমি বললে স্যার বল দিলাম এদিকে চলে গেছে এদিকে যেতেই পারে, সেটা আমরা পরে আসছি, এটা হলে কি হবে সেটা আমরা পরে আসছি, এটা হতেই পারে, তাহলে তখন আমরা কাজ কী করে হিসাব করবো। এবার আসলো বল দিলাম এদিকে চলে গেছে এদিকে, এখন আমি লম্ব অঙ্কন করছি, এই যে বলের দিকে সমপাংশ এটা, তাহলে বলের দিকে সমপাংশই স্যার, এক্ষেত্রে কাজ কী করে হিসাব করবো। আমরা স্টেপ বাই স্টেপ আজকে সবগুলি প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি, আশা করি সবগুলি প্রশ্ন উত্তর দেবো, মনোযোগ দিয়ে খেয়াল করবো, কারণ আমার সুবিধা হবে। আমি বলছি যে আমাদের শরীর স্যার আগে একবার পড়াইছে এবং সুন্দর করে পড়াইছে, আমি খুব খুশি শরীর স্যারের পড়ানোর উপর, ফলে সেকেন্ড টাইম আমার করোনাতে দেখবে যে তোমার ছোটোখাটো বিষয়গুলিও ক্লিয়ার হয়ে যাবে মনে করছি আর কি। তাহলে মনে করি আমরা এখন যদি কোনো কোণ উৎপন্ন করে, কোণ উৎপন্ন করে স্মরণ ঘটে, তাহলে কি করে কাজ হিসাব করবো সেই পদ্ধতিটা আমরা শিখবো। তো মনে করি এ বি বরাবর কোনো বস্তুর উপর বল প্রয়োগ, এটা এটা একটা প্রশ্ন হতে পারে, ডব্লিউ ক্যাল এফ এস কস থেটা সম্পর্কটি প্রতিপাদন করো, এটা হতে পারে প্রশ্ন। অথবা তোমার বলতে পারে যে বলের দিকে যদি স্মরণ না ঘটে তাহলে কাজ কীভাবে হিসাব করবে ব্যাখ্যা দাও, তা এই জাতীয় কথাও প্রশ্ন হতে পারে। তো এখন ব্যাখ্যা, মনে করি এ বিন্দুতে অবস্থিত একটি বস্তুর উপর এ বি বরাবর বল প্রয়োগ করায় বস্তুটি এ বি বরাবর না যেয়ে এসি বরাবর এস দূরত্ব অতিক্রমে সিতে পৌঁছালো, এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে সিতে পৌঁছালো। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তুমি বল দিয়েছো এ বি বরাবর, এটা মাথায় রাখবো, কারণ একটু পরে আবার উল্টোপাল্টা করে ফেলে না, বল দিয়েছো এ বি বরাবর, স্মরণ করছে এসি বরাবর। তাহলে কাজ ডব্লিউ কাল বল গুণ বলের দিকে বলের প্রয়োগ বিন্দু স্বর্ণপাংশ। এখন কথা হচ্ছে বলের দিকে তো স্মরণ ঘটেনি, তাহলে সি থেকে এ বির উপর মানে এই যে বলের দিকের উপর লম্ব করছে, আচ্ছা যদি আমি এখানে বল দিতাম এদিকে যেত এখান থেকে লম্ব আঁকতাম, বুঝলাম, যদি এদিকে বল দিয়েছি এখানে গেল এখানে গেল এখান থেকে লম্ব লম্বের পাদবিন্দু একই, আচ্ছা যখন বল দিলাম এদিকে চলে গেছে এদিকে, এখান থেকে লম্ব আঁকতাম, বলের দিক যেটা ছিল সেই বরাবরই লম্ব আঁকতাম, লম্ব আঁকলে বল প্রয়োগের আদিবিন্দু লম্বের পাদবিন্দু সেই হিসাব করতাম, তখন নেগেটিভ দিকে আসতো। এখন যাও তো কথা হচ্ছে মনে করি এ বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর উপর এ বি বরাবর বল প্রয়োগ করা বস্তুটি এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো। আমি কেন এসি বরাবর গেছি তার কারণটা ব্যাখ্যা করছি, যে কখনো আমি এ বি বরাবর বল দিয়ে স্মরণটা এসি বরাবর ঘটবে এটা নর্মালি একটা ফোর্স যদি উপস্থিত প্রেজেন্ট থাকে তাহলে ঘটনা ঘটবে না, ওখানে দুটো ফোর্স কাজ করতে হবে, একটা ফোর্স উপর দিকে কাজ করবে যারা এই বলটাকে বাধা দেবে, আর একটা ফোর্স আমি এ বি বরাবর দিচ্ছি ফলে এটা ডিসপ্লেস হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে মনে করি এ বিন্দুতে অবস্থিত কোনো বস্তুর উপর এ বি বরাবর বল প্রয়োগ করা বস্তুটি এ বি বরাবর না যে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো, এ বি ও এসি এর অন্তর্ভুক্ত কোণ থিটা, বক্তব্যটা খেয়াল করবো, সি থেকে এ বি এর উপর এ ডি লম্ব সি ডি লম্ব করি লম্ব অঙ্কন করি, তাহলে এ বি বরাবর স্মরণীয় উপাংশ পাওয়া গেল এ ডি, ওই যে বল প্রয়োগের আদিবিন্দু লম্বের পাদবিন্দু, এটার নাম হচ্ছে উপাংশ। এই উপাংশ এই এডি হচ্ছে এই এডিকে বলা হয় আনুভূমিক উপাংশ, খেয়াল রাখবা খেয়াল করবা এটা হলো আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ। আর এই যে সিডি, সিডি হচ্ছে উলম্ব উপাংশ, উলম্ব উপাংশ, একটা হলো আনুভূমিক উপাংশ আর একটা হলো উলম্ব উপাংশ। আচ্ছা যাক, তাহলে বর্ণনাটা কীভাবে সাজাবা, মনে করি এ বিন্দুতে অবস্থিত কোনো একটি বস্তুর উপর এ বি বরাবর এফ বল প্রয়োগ করায় বস্তুটি এ বি বরাবর না যে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো।
এবি ও এসি এর অন্তর্ভুক্ত কোণ থেটা, সি থেকে এবি এর উপর সিডি লম্ব অঙ্কন করি বলের দিকের উপর, তাহলে এবি বরাবর সরণের উপাংশ ভাগ হলো এডি। সুতরাং কাজ ডাব্লিউ কোণ আমরা জানি বল গুণ এই যে এডি, বলের দিকে সরণ উপাংশ পেয়ে গেছে। এবার তোমার একটা প্রশ্ন দাঁড়াবে যে স্যার আপনি তো লিখলেন বলের দিকে আপনি তো লিখলেন এ গুণ এডি, আমি তো এসি এর মানটা জানি কিন্তু আপনি তো এডি বসাইছেন, তাহলে আমি এখানে কাজটা কি করে বের করব? সাপোজ তোমাকে আমি দিলাম এরকম এই 50 নিউটন বল প্রয়োগ করছো এবি বরাবর, এবিতে 50 নিউটন বল প্রয়োগ করছো, এটা সরে গেছে 30 মিটার সরে সি বিন্দুতে পৌঁছাইছে। এখন তুমি লম্ব আঁকছো, লম্ব হলো সিডি, তুমি বললে কাজ ডব্লিউ ইকুয়াল এফ গুণ এডি। তো তুমি বললে স্যার এফ তো 50 নিউটন কিন্তু এবার এডির মান তো আমি জানি না, আমি তো এসির মান জানি, তাহলে আপনি এডি এর মান সরল অংশ তো এডি, আমি তো মান জানি এসি, এই ক্ষেত্রে কী করবো? এই ক্ষেত্রে হবে এডি কে এসি দ্বারা রিপ্লেস করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। কীভাবে প্রতিস্থাপন করবা? তুমি খেয়াল করবা, সবসময় খেয়াল করবা যে বলের দিক কোনটা, উত্তর বলের দিক, দেখো বলের দিক এডি, সরণের দিক কোনটা এসি, তাহলে বলের দিক আর সরণের দিক এই দুটোর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা। যদি অন্তর্ভুক্ত কোণটা থেটা হয়, বলার সময় অন্তর্ভুক্ত কোণ যদি থেটা হয়, তখন আমরা জানি যে এখানে দেখো বলের দিক হচ্ছে ভূমির দিকে, সরণের দিক হচ্ছে অতিভুজের দিকে, তাহলে ভূমি আর অতিভুজ মনোযোগ দিয়ে খেয়াল করে, বলের দিক ভূমির দিকে, সরণের দিক অতিভুজের দিকে, সুতরাং ভূমি আর অতিভুজ এই দুজনের মধ্যে অনুপাত আছে শুধু কষে এবং সেকে। তো আমরা সেক নিয়ে কাজ করব না, আমাদের যেহেতু কষ নিয়ে প্রতিপাদনটা আছে কষে আমরা যাব। আবার খেয়াল করো বলের দিক হচ্ছে এডি, সরণের দিক হচ্ছে এসি, এডি আর এসি এর অন্তর্ভুক্ত কোণ থেটা, তাহলে বল ও সরণ অন্তর্ভুক্ত কোণ, তাহলে বলের দিক হচ্ছে ভূমি, সরণের দিক হচ্ছে অতিভুজ, ভূমি আর অতিভুজের অনুপাতটা কষে আছে, এই জন্য আমরা বলবো সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এসিডিএ কস সিএডি কোণ সমান ভূমি বাই অতিভুজ এডি বাই এসি। কেন কস আনলাম এটা কি বুঝছো? কস হলো আমি শুধু দেখবো যে আমার কোন দুটো বাহু দরকার, আমার দরকার হলো ভূমি, মানে সরল উপাংশের জন্য ভূমি লাগবে, আর সরণ যেদিকে করছে সেটা অতিভুজ লাগবে, ভূমি আর অতিভুজের মধ্যে অনুপাত কজে আছে, এই জন্য আমি খোঁজ নিয়ে আসছি। তাহলে কস সি এডি কমে তো বা কস থেটা ইকুয়াল এডি বাই এসি এর মান আমি জানি এস, সুতরাং এডি ইকুয়াল এস অফ কস থেটা, এডি মানে এস কস থেটা পেয়েছি, এডি মানটা এখানে বসে দেব। এক নম হতে পাই, এক নম হতে ডাব্লিউ ইকুয়াল এফ এস কস অফ থেটা, এই হচ্ছে আমার মূল প্রতিপাদন ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থেটা। আমি তোমাকে বলতে চাচ্ছি এখন তুমি দেখো আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছি, বল দিয়েছি 50 সরণ করছে 30, এস এর মান 30 আর একটু কস থেটা, থেটার একটা মান দেওয়া থাকবে, থেটার মানটা বসা দিলে তুমি কাজের পরিমাণটা পেয়ে যাবে। এটা হচ্ছে কাজ পরিমাণটা নির্ণয় করা। এখন তোমার যদি মনে হয় যে স্যার আমি এডি এর মান বের করবো না, আমি সিডি এর মান বের করবো, কোনো সমস্যা নেই, সিডি হচ্ছে উলম্ব উপাংশ, তোমরা বললো বলের উলম্ব উপাংশ কোনটা, এটা হলো বলের আনুভূমিক উপাংশ, ওটা হচ্ছে উলম্ব উপাংশ, তাহলে বলের উলম্ব উপাংশের মান কত হবে? উলম্ব উপাংশের মান হবে এস সাইন থেটা, কারণ তুমি চিনতে পারো সিডি এটা হচ্ছে তাহলে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, লম্ব আর অতিভুজের মধ্যে অনুপাত আছে কোথায়? সাইনে। তখন আমরা জানি ওই যে সাইন থেটা ইকুয়াল, একবারে বললাম সাইন থেটার উপর লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এখন সিডি এর মান বের করো, সিডি এর মান ওই যে এস ইন্টু সাইন থেটা সমান এস সাইন অফ থেটা, অর্থাৎ উলম্ব উপাংশ হচ্ছে এস সাইন থেটা আর আনুভূমিক উপাংশ হচ্ছে এস কস থেটা। আমার কিন্তু বলের দিকের উপর, বলের দিকে সরল উপাংশ প্রয়োজন, হ্যাঁ আমার যদি উলম্ব উপাংশ কখনো দরকার আমি সাইন থেটা দিয়ে অঙ্ক করবো, আনুভূমিক উপাংশের দরকার হলে কস থেটা দিয়ে অঙ্ক করবো।
এখন কথা হচ্ছে তাহলে কজটা কেন আসলো, কিভাবে আসলো সেটা দেখানো হচ্ছে। এটার উপর ভিত্তি করে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব। তোমাদের এরপরেও যদি তোমরা একটু বেশি ঘাটাঘাটি করবো, ঘাটাঘাটি করে তোমার মনে তো আরো প্রশ্ন জাগবে। প্রশ্নগুলি জাগার পরে তোমরা গ্রুপে দিয়ে দিও যে স্যার এই অংশটা ক্লিয়ার করুন, এই অংশটা যেহেতু আগে একটা প্রিপারেশন নিয়েছো তোমরা ক্লিয়ার করে দিও, দেবার দিলে আমি ওটাকে আরো ক্লিয়ার করবো, অসুবিধা হবে না। তবে খুব মনোযোগ না দিলে এই প্রশ্নটা আসলে আমার অসুবিধা হয়ে যাবে, তোমাদের অসুবিধা হবে, আমার অসুবিধা হয়ে পড়ে, কারণ তোমাদের অসুবিধা হয়ে গেলে এই পড়াটাকে আমার বারবার ঘুরাতে হবে, এতে অস্বস্তি আসবে। তো আমরা কয়েকটা জিনিস খেয়াল করি। দেখো আমি আগের উদাহরণটার দিকে যাই, আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম এবি বরাবর, বস্তুর এবি বরাবরই ধরো 10 মিটার সরণ ঘটে বিতে পৌঁছাইছে, তাহলে কাজ ডব্লিউ কার বল গোল বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণ উপাংশ, তাহলে বল হচ্ছে 100 নিউটন, বলের দিকে সরণ উপাংশ হচ্ছে 10 মিটার, নিউটন মিটারে জুল, সুতরাং কাজ হচ্ছে 1000 জুল। দিস ইজ ম্যাক্সিমাম, এটা সর্বোচ্চ কাজ। কাজ নিয়ে বলছে আজকে প্রায় 1.5 ঘন্টা বা তার থেকে বেশি লাগবে, তুমি শুধু খেয়াল করো আমি কথাগুলি ঘুরাই দিচ্ছি, কারণ ইন্টারমিডিয়েটে তোমার কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের নাম কাজ ক্ষমতা শক্তি, ইন্টারও তাই, ইন্টারও অধ্যায়ের নাম একই, চেঞ্জ হয়নি। এই জন্য এখানকার বেসটা ওখানে যেহেতু কাজে লাগবে খেয়াল করবে, আর আমরা কিছু ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ কিছু জিনিস দিয়ে দেবো গ্রুপে, ওগুলি তুমি তোমরা পড়ে নেবে, অসুবিধা নেই। এখন দেখো বল গুণ সরণ কাজ হলাম আমি 1000 জুল, দিস ইজ ম্যাক্সিমাম ওয়ান, কারণ বলের দিক ছিল এদি আর সরণের দিকও এটা, তাহলে বল ও সরণ অন্তর্ভুক্ত কোনো হচ্ছে থেটা ইকুয়াল জিরো, থেটা ইকুয়াল যদি জিরো হয় তুমি একটু খেয়াল করো তো ডাব্লিউ কার এফ এস কস থেটা, এটা ভেক্টর চিহ্ন দিয়ে লেখে ডট এস, তাহলে এই এফ এস মানে এফ এস কস থেটা বোঝায়, কোথাও দেখবে যে শুধু এফ ডট এস দিয়েছে, ওটা দিলেও তুমি বুঝবে এফ এস কস থেটা। আচ্ছা এখন বলের মান হচ্ছে 100, সরণের মান হচ্ছে 10, আর কস থেটার মান কস জিরো, কস জিরো ডিগ্রি মান মান, সুতরাং কাজ হচ্ছে 1000, মানে আমি এটা বলের দিকে সরণ বসতে, তাহলে এই যে থেটাটা খুবই গুরুত্বপূর্ণ, এফ এস কস অফ থেটা, বাবারে এই থেটাটা হচ্ছে বল ও স্বর্ণের অন্তর্ভুক্ত কোণ। আমি একটু থেটাটা কোনো একটা অস্বাভাবিক রোগে ধরে স্টুডেন্টদের থেটা যে কী জিনিস সেটাই ভুলে যায়, বল ও স্বর্ণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা, এই থেটা হচ্ছে বল ও স্বর্ণের অন্তর্ভুক্ত কোণ। এখন এই কথাটা আমরা ঘোরাতেই থাকবো সামনের দিকে খেয়াল করি। আচ্ছা এখন চলে আসছি 100 গুণ 10, এত দেখো 100 নিউটন বল প্রয়োগ করলাম, 10 মিটার সরণ ঘটলো, কাজে 1000 জুল। আমি যদি 100 নিউটন বল দিয়ে সরণটা বলের দিকে না ঘটে ধরো সরণটা 30 ডিগ্রি কোণ করে সরণ ঘটলো, এখানে আমি 100 নিউটন বল প্রয়োগ করছি, 30 ডিগ্রি কোণ করে সরণ ঘটছে 10 মিটার, এইবার কাজ কত? তুমি তো জানো যে এখানে লম্বা আঁকতে হবে, এটা ধরো, এটা ধরো এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি, তাহলে বলের দিকে সরণ উপাংশ হলে গুণে সি, তো এইসবের দরকার নেই, আমি তো এখন সূত্র জেনে গেছি, আমার যেহেতু আমি কোন সম্পর্কিত সূত্র জেনে গেছি আমাকে আর ঠেকায় কি কস্তেরা, এই এফ এর মান হচ্ছে 100, এস এর মান হচ্ছে 10, কস্তেরার মান কস্ 30 ডিগ্রি, আচ্ছা কস্ 30 ডিগ্রি মান বোধ হয় √3/2। যাই হোক এখন দেখো কস 30 গুণ 100 গুণ 10 আমার কাজ আসছে 866.02 জুল। আচ্ছা দেখো তো যখন কোণ উৎপন্ন করেনি তখন কাজ ছিল 1000 জুল, যখন কোণ উৎপন্ন করছে, যে কোণ উৎপন্ন করছে স্মরণ কিন্তু একই রাখছি, 10 মিটার সঙ্গে রাখছি, কাজ হয়ে গেছে 866.02 জুল। এবার যদি আমি বল একই রাখতেছি, কোণের মানটা যদি আরও একটু বড় হয়, আর একটু বড় হয়ে এটা যদি 45 ডিগ্রি কোণ করে যেত, তাহলে কাজ ডব্লিউ করে হতো 100 গুণ 10 গুণ cos 45, তাহলে এই মানে 1000 গুণ 1000 গুণ
কস 45 সমান 707 জুল, 707 জুল কাজ সম্পূর্ণ হতো যদি এত হয় 707 জুল। এখন মনে করো বল প্রয়োগ করলাম এদিকে, এটা 60 ডিগ্রি কোণ করে সরণ করছে, 30 মিটার সরণ করছে, হয়েছে 10 মিটার বল, দেখা যাক 100 সরণ করছে এত, তাহলে কাজ হতো ডাব্লিউ ইকুয়াল 100 গুণ 10 গুণ কস 60। আমরা সবাই জানি কস 60 মান হাফ, এর মানে হলো 500 জুল হলো কাজ। এখন তুমি দেখো যখন অন্তর্ভুক্ত কোণ ছিল 30 ডিগ্রি কাজ হয়েছে 866, অন্তর্ভুক্ত কোণ যখন 45 ডিগ্রি ছিল কাজ হলো 707 জুল, অন্তর্ভুক্ত কোণ যখন 60 ডিগ্রি হলো কাজ ছিল 500 জুল। এর মানে অন্তর্ভুক্ত কোণের পরিমাণ যত বাড়বে কাজের পরিমাণ তত লেস হবে, কাজের পরিমাণ ততটাই কমবে। এখন তুমি বললে যে স্যার একটা কাজ করি, বল দিলাম এদিকে সরণ করছে এদিকে, ঠিক আছে বল সরণ অন্তর্ভুক্ত কোণ তো 90 ডিগ্রি, তাহলে কাজ ডব্লিউ কার এই যে 100 বল, সরি বল গুণ সরণ কস থেটা, আচ্ছা বল হলো 100 সরণ হচ্ছে 10, এই যে এটা 10 মিটার কস 90 ডিগ্রি ইকুয়াল হলো 0, সুতরাং কাজ ডব্লিউ কার 0। সুতরাং আমরা বলতে চাচ্ছি যে বড় সরণ অন্তর্ভুক্ত কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে শূন্য কাজ সম্পূর্ণ হবে। কেন শূন্য কাজ? বল দিয়েছে এদিকে সরণ করছে এদিকে, তাহলে আমি বলের দিকে সরণ উপাংশ হিসেবে করে এখান থেকে লম্ব আঁকলে বল প্রয়োগ আদবিন্দু লম্বের পাদবিন্দু একই, অর্থাৎ বস্তুটা জায়গা থেকে সরানি, সুতরাং এটা হচ্ছে শূন্য কাজ সম্পূর্ণ হবে, কোনো কাজই হয়নি, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কোনো কাজ সম্পন্ন হয়নি, এটাই বোঝায়। এবার কথা, অনেকগুলি প্রশ্ন তোমার মনে ঘুরতেই থাকবে, যদি তুমি খুব মনোযোগী হও, অনেক বেশি মনোযোগী হলে তোমার প্রশ্ন মনের মধ্যে ঘুরতেই থাকবে। এখন দেখো এই বড় সরণ অন্তর্ভুক্ত কোণ, তুমি বলে স্যার বল দিলাম এদিকে বস্তুটা সরে গেছে এদিকে, কোনো সমস্যা নেই। প্রথম আমাকে খেয়াল করতে হবে যদি থেটার মান জিরো থেকে, থেটার মান জিরো থেকে বড়, থেটা যদি জিরো থেকে বড় অথবা জিরো সমান এবং 90 ডিগ্রি থেকে লেস দেন ছোটো, লেস দেন 90 ডিগ্রি, থেটা যদি জিরো থেকে বড় বা জিরো সমান 90 থেকে ছোট হয় তাহলে কাজ হবে পজিটিভ ওয়ার্ক, ধনাত্মক কাজ, ধনাত্মক কিন্তু একটু পরে আসবে অসুবিধা নেই, পজিটিভ ওয়ার্ক অর্থাৎ ধনাত্মক কাজ সম্পূর্ণ হবে। কারণ আমরা জানি, তুমি একটু ক্যালকুলেটর ইউজ করে দেখবা কজের জিরো থেকে 90 নিচে সকল মান পজিটিভ। তুমি বললে স্যার কজ 12 ডিগ্রি মান, দেখো ক্যালকুলেটারে পজিটিভ মান, কজ 22 ডিগ্রি মান পজিটিভ, কজ 45 ডিগ্রি মান পজিটিভ মান, এরপরে কজ 90 ডিগ্রি মান তাও পজিটিভ মান, অর্থাৎ কজ জিরো থেকে শুরু করে 90 ডিগ্রি থেকে কম মানগুলি সব পজিটিভ হয়, পজিটিভ মান আসবে। তো থেটা মান যদি পজিটিভ হয় ডব্লিউ কে এফ এস কস থেটা, নিশ্চিতভাবে এই কাজটাও পজিটিভ কাজ হবে, কাজটা পজিটিভ কাজ সম্পূর্ণ হবে। এখন দেখো যদি থেটা ইকুয়াল জিরো ডিগ্রি হয়, থেটা ইকুয়াল যদি জিরো ডিগ্রি হয় সরি 90 ডিগ্রি হয় তাহলে কাজ হবে শূন্য কাজ, কোনো কাজই সম্পূর্ণ হবে না। থেটা ইকুয়াল যদি জিরো ডিগ্রি হয়, জিরো ডিগ্রি হয় তাহলে সর্বোচ্চ কাজ বা ম্যাক্সিমাম ওয়ার্ক সম্পূর্ণ হবে, সর্বোচ্চ কাজ। তোমার যদি মনে হয় যে স্যারটা বুঝতে পারেনি, দয়া করে একটু দেখো, আমি একটু আগে যে উদাহরণটা দিয়েছি 100 নিউটন বল প্রয়োগ করছি, বলের দিকে 10 মিটার সরণ করছে, তাহলে বল শূন্য অন্তর্ভুক্ত কোণ শূন্য, বল যেদিকে কাজও সেদিকে, তাহলে কাজ হবে সর্বোচ্চ ডব্লিউ কাল এ গুণ এস। তুমি যদি কস থেটা করো অসুবিধা নাই, তো কস থেটা মান জিরো, তাহলে এই 100 গুণ 10 গুণ কস 0 ডিগ্রি সমান বলছে 1000 জুল, দিস ইজ ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে বল শূন্য অন্তর্ভুক্ত কোণ শূন্য হলে সর্বোচ্চ কাজ সম্পূর্ণ হবে, সর্বোচ্চ কাজ হবে। যদি কখনো দেখো যে বল সময় অন্তর্ভুক্ত কোণ শূন্য থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে কম কাজ সম্পূর্ণ হবে। এটা মানের থেটার মানের উপর নির্ভর করে কাজটা তোমরা পেয়ে যাবা, বিভিন্ন থেটা মানের উপর নির্ভর করে কাজ পেয়ে যাবা। তাহলে থেটা ইকুয়াল জিরো ডিগ্রি হলে সর্বোচ্চ কাজ সম্পূর্ণ হবে, থেটা ইকুয়াল 90 ডিগ্রি হলে শূন্য কাজ, মানে কোনো কাজ হবে না, কার্যহীন কাজ, মানে সোজা কথা অকাজ হবে, কোনো কাজ হবে না বা কার্যহীন কাজ হবে। আর যদি থেটা মান জিরো থেকে বড়, আর এটা একটা রেঞ্জ দিয়েছি মাথায় রেখো, থেটা মান যদি জিরো থেকে বড় বা জিরো সমান 90 থেকে ছোট হয় তাহলে কাজটা হবে ধনাত্মক কাজ,
আমরা আসলে সর্বোচ্চ সর্বনিম্ন কাজটা একটু আগে হিসাব করি, এটার পরে আসি। থেটা মান যদি জিরো ডিগ্রি হয় সর্বোচ্চ কাজ সম্পন্ন হবে, এরপরে থেটা ইকুয়াল এটাকে ম্যাক্সিমাম ওয়ার্ক বলে, ডাব্লু ম্যাক্স, ডাব্লু ম্যাক্স ম্যাক্সিমাম ওয়ার্ক মানে থেটা ইকুয়াল জিরো ডিগ্রি হলে তখন যে কাজটা সম্পূর্ণ হবে এটাকে বলে ডাব্লু ম্যাক্স, ম্যাক্সিমাম ওয়ার্ক সম্পূর্ণ হবে, ম্যাক্সিমাম সর্বোচ্চ কাজ পাওয়া যাবে। থেটা ইকুয়াল জিরো ডিগ্রি হলে শূন্য কাজ পাওয়া যাবে, কোনো কাজ হবে না। এবার থেটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে ঋণাত্মক কাজ, সর্বনিম্ন কাজ বা ঋণাত্মক কাজ পাওয়া যাবে। এর থেকে ছোট কাজ হওয়া সম্ভব না, এর থেকে কম কাজ হওয়া সম্ভব না, থেটা মান জিরো ডিগ্রি হলে ঋণাত্মক হবে। এবার কেন ওই যে একটু আগে যে রেঞ্জটা বলছি সেটা খেয়াল করো, থেটা সমান যদি জিরো ডিগ্রি হয়, জিরো ডিগ্রি থেকে সরি, থেটা মান জিরো থেকে জিরো সমান বা জিরো থেকে বড় 90 থেকে ছোট, এটা হচ্ছে ধনাত্মক। কারণ একটু আগে বলছি থেটা জিরো ডিগ্রি থেকে 89 ডিগ্রি বা 89.5 ডিগ্রি 89.8 ডিগ্রি যাই বসা দেখবে যে মানটা ধনাত্মক, মানে এই কাজটা হলো ধনাত্মক কাজ। এবার থেটা মান যদি জিরো ডিগ্রি হয় তাহলে আমরা সেক্ষেত্রে 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে আমরা বলছি শূন্য কাজ, শূন্য কাজ। এবার থেটা মান দেখো 90 থেকে থেটা মান 90 ডিগ্রি হয়ে গেল, 90 থেকে থেটা বড় কিন্তু 180 সমান বা 180 ছোট, এই কাজ হলো ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ সম্পূর্ণ। তাহলে ধনাত্মক ঋণাত্মক এই জায়গাটা একটু ক্লিয়ার রাখবা, থেটা মান জিরো থেকে বড় বা জিরো সমান, 90 থেকে ছোট কাজ হবে ধনাত্মক, থেটা মান 90 ডিগ্রি সমান শূন্য কাজ হবে, থেটা মান 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট কাজ হবে ঋণাত্মক কাজ। হ্যাঁ, এখন এখানে একটু কথা, আমাদের কথাগুলো একটু ঘোরাতে হবে, কিছু করার নাই, সরি, এগুলি ঘোরাতে হবে, তোমরা একটু বেশি মনোযোগ দাও। এই থেটা, এটা হচ্ছে বলসম অন্তর্ভুক্ত হন, যেটা আমি কষ্টে বলছি। হ্যাঁ, তুমি বলে স্যার যদি এরকম হয়ে যায় সরণ, এইটা হলো নেগেটিভ থেটা, নেগেটিভ থেটা কোনো সমস্যা নেই, কজ মাইনাস থেটা সমান, তোমরা ত্রিকোণমিতিক নিয়মে দেখবা কজ মাইনাস থেটা ইকুয়াল কস থেটা, অটোমেটিকলি কস থেটা হয়ে যাবে। এবার থেটা মানটা বসাই দেবো, যে মান আছে সে মান বসা দেবো, বসা দিয়ে তুমি মান পেয়ে যাবা, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কত মান হবে সেটা তুমি থেটা মানটা বসাই দিলে হয়ে যাবে। এখন আমি কয়েকটা জায়গা ক্লিয়ার করছি। এক নম্বর হলো তুমি বললে যে স্যার এ বি বরাবর বল দিয়েছি, বস্তুটা স্মরণ করছে এই বরাবর, তাহলে আপনি বলছেন যেখানে স্মরণ হয়েছে সেখান থেকে লম্ব আঁকতে বলের দিকে লম্ব আঁকলাম, এটা এই যে লম্ব আঁকলাম ইএফ লম্ব আঁকলাম, তাহলে স্মরণ উপাংশ এই যে নেগেটিভ দিকে স্মরণ করছে, বি বল দিয়েছে এ বি দিকে স্মরণ করছে, এর দিকে তাহলে ঋণাত্মক দিকে স্মরণ করছে, এখানে স্মরণ উপাংশ বা এক্ষেত্রে কাজ কত হয়েছে। তোমাকে একটা সিম্পল কথা বলে দিই, এই নিয়ে তোমার টেনশন করার দরকার নেই, কারণ হচ্ছে তোমার হাতে একটা চমৎকার সূত্র আছে এফ এস কোস্টেরা। এইবার এইবার আর তোমার কোনো টেনশন না হয়ে তোমার যদি বলা হয় থেটা ইকুয়াল 120 ডিগ্রি, তুমি ডব্লিউ ইকুয়াল এফ এস কোজ 120 ডিগ্রি, তুমি দেখো নেগেটিভ একটা মান পাবা, নেগেটিভ মান পাবা, থেটা ইকুয়াল বললো 125 ডিগ্রি, তাও নেগেটিভ মান পাবা, থেটা ইকুয়াল ওই যে আমরা বলছি থেটা মান 90 থেকে বড় কিন্তু 180 সমান বা তার থেকে ছোট, তুমি বলে স্যার থেটা মানে দিয়ে দিলাম আমি 170 ডিগ্রি, কোনো অসুবিধা নেই, কস থেটা করলে একটা ঋণাত্মক মান পাবা। অর্থাৎ যদি অন্তর্ভুক্ত কোণটা এরকম হয় তাহলে থেটা মানটা 90 থেকে বড় হয়ে গেছে, কাজটা নেগেটিভ হবে, অন্তর্ভুক্ত কোণ এইটা কাজটা নেগেটিভ হবে, অন্তর্ভুক্ত কোণ এইটা, তুমি বলে বল দিলাম এদিকে স্মরণ করছে একবারে সোজা এদিকে, বড় সমান অন্তর্ভুক্ত 180 ডিগ্রি, তাহলে থেটা মান 180 ডিগ্রি, কোনো অসুবিধা নেই, কজ 180 ডিগ্রি মান হলো -1, সুতরাং ঋণাত্মক কাজ সম্পূর্ণ হবে, সর্বনিম্ন কাজ সম্পূর্ণ হবে, অর্থাৎ ঋণাত্মক কাজ সম্পূর্ণ হবে এই ক্ষেত্রে। এখন যেমন আমরা যদি বলের দিকে স্মরণ ঘটে তাহলে আমরা বলি বলের দ্বারা কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, এখন এটা একটু দেখো, থেটা ইকুয়াল 180 ডিগ্রি পেয়েছি, থেটা ইকুয়াল যেটা ধরি, কোনো স্টুডেন্ট যদি কোশ্চেন করে স্যার বল দিলাম এ বি বরাবর, স্মরণ করছে স্যার এই বরাবর এদিকে, তাহলে এখন আমি কি করব, কোনো সমস্যা নেই, এ কোনটা মান কত একটু বের করো, এ কোনটা মান, এই কোনটা তুমি কস্তেরা দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে,
কেন হবে তার যুক্তিটা আমি দিচ্ছি। এ কোনটা মান কত? এ কোনটা মান ধরো 70 ডিগ্রি, ধরে রাখ মান 70 ডিগ্রি। এটা যদি 70 হয়, না সরি এটা তো 70, 90 থেকে বেশি হবে, ধরো এ কোনটা মান 100 ডিগ্রি, ঠিক আছে 100 ডিগ্রি। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় এই কোনটার মান কত? এটা যদি 100 ডিগ্রি এই কোনটার মান 260 ডিগ্রি। এর মানে দেখো কজ 100 ডিগ্রি মান যা, 100 ডিগ্রি মান যা কজ 260 ডিগ্রি মানও তাই একই মান। এখন তোমার যা মন চায় যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে এ বি বরাবর বল দিয়েছি, বস্তুটা সরে গেছে এইখানে, তাহলে এই কোণটার মান ধরো 130 ডিগ্রি, মনে করো এটার মান 130 ডিগ্রি। তো এটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান 360 বিয়োগ 130, এটা হলো 230 ডিগ্রি, 230 ডিগ্রি। এখন তোমার বক্তব্য হলো স্যার আমি যে ডব্লিউ কার এফ এস কস থেটা লিখব, এই লিখতে গেলে আমি থেটা মানকে 130 বসায় করবো না 230 বসায় করব? চয়েস তোমার, কজ 130-এর মান যা 230-এর মান তাই, আরে কজ 300 ডিগ্রির মান যা কজ 60 ডিগ্রির মান তাই, কজ 180 ডিগ্রি 170 ডিগ্রির মান যা 170 আর 360 থেকে 170 190 ডিগ্রি, 170 বিয়োগ 360, হ্যাঁ শোনো কজ 170 ডিগ্রি মানো যা 190 ডিগ্রি মানো তাই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি তুমি যদি এই কোণে অঙ্ক করো রেজাল্ট যা হবে, এই কোণে অঙ্ক করলে রেজাল্ট একই হবে। এখন তুমি বললে স্যার তাহলে একটা কাজ করি সরল বসে এদিকে, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই কোণে অঙ্ক করবো, আচ্ছা ধরো এই কোণের মান হলো 40 ডিগ্রি, কজ 40 ডিগ্রি মান যা আর এইটার মান হবে নিশ্চিতভাবে 320 ডিগ্রি, কারণ 360 তো টোটাল বৃত্তের, টোটাল হবে 360, তাহলে এটা হবে 320 ডিগ্রি। তুমি দেখো কজ 40 ডিগ্রি মান যা কজ 320 ডিগ্রি মানে তাই। সুতরাং তুমি যেটা নিয়ে কাজ করো তোমার টেনশন করার কিছু নেই, সোজা বাংলা হিসাব তোমার একটা চমৎকার সিস্টেম বলে দেওয়া হয়েছে ডব্লিউ কে এফ এস কস থেটা, কোন দেখলেই এফ এস কস থেটা দিয়ে দেবা। এইবার একটু ছোট্ট ঝামেলার দিকে আমরা যাব, এটারই এই রিলেটেড একটা ঝামেলা দেখো। এখানে মনে হয় বাঁকা হয়েছে, তোমাদের আজকে পরীক্ষাটা যত টাইমে শুরু হবে ঠিক 8টায় শুরু হবে, তোমাদের গার্ডিয়ানদের বলবো অবজারি প্রশ্নটা উত্তরটা আমরা 1:30 দিয়ে দেবো, 8টা থেকে 1:30, 1:30 ঠিক গ্রুপে যে উত্তর চলে যাবে, উত্তরটা দেখে তোমাদের গার্ডিয়ানরা যেন প্রাপ্ত নাম্বারটা লিখে দেয় যে এত মধ্যে এত পেয়েছে, গার্ডিয়ানদের খাতাটা চেক করতে বলবো। আচ্ছা এখন একটু সমস্যা ফেলে দিচ্ছি তোমাদের, এটা দেখো এই যে থেটা, তোমার আমি বললাম এ বি বরাবর বল প্রয়োগ করা হয়েছে, আচ্ছা বলটা আমি দিয়ে দিই 10 নিউটন বল দেওয়া হয়েছে, এ বি বরাবর বল প্রয়োগ করা হয়েছে, আর সরণটাও দিয়ে দিই, সরণটা দিলাম 5 মিটার, তাহলে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এখানে আমি বলবো কাজ ডব্লিউ কাল এফ গুণ এস, খুব মনোযোগ দেবো আমরা একটু চেঞ্জ করবো, এখন এফ হলো 10 নিউটন, এস হলো 5 মিটার, গুণ কজ থেটা মানটা আমি দিয়ে দিলাম, থেটা মান 60 ডিগ্রি রাখি, ইচ্ছা করে 60 ডিগ্রি রাখলাম, আচ্ছা থেটা মান 60 না, এটা তো ছোটো কোণ, ধরে 30 ডিগ্রি, থেটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে কাজের পরিমাণ হলো 50 গুণ cos 30, 50 গুণ cos 30 সমান 43.30, 43.30 জোল, এই কাজ হলো। এবার আমি ডিরেকশনটা হালকা একটু চেঞ্জ করি, এখানে এ বি বরাবর কথা না কেটে দিলাম,
কেটে দিয়ে আমি ওই অঙ্কটার ডিরেকশন দিচ্ছি বস্তুটিকে, একটা বস্তু ভরটার বললাম না, বস্তুটিকে সি বিন্দুতে উঠানো হলো। এইবার তো দেখো আগে বলা হয়েছিল কি, আগে বলা হয়েছিল এ বি বরাবর বল প্রয়োগ করা হলো, আর এখন ডিরেকশনটা চেঞ্জ করে শুধু বলছে চিত্রের বস্তুটিকে সি বিন্দুতে উঠানো হলো। যেটা স্যার তাহলে আমি কি আবার লিখব ডব্লিউ কে আর এফ এস কজ অফ থিটা? না, এটা ভুল হবে। তার উঠানো হলো বললেই ভুল হয়ে যাবে। স্যার সমস্যাটা কি, কারণ তুমি খেয়াল করে দেখো তো এই থেটার মানটা আমি একটু আগে কি বলছি বল সন অন্তর্ভুক্ত কর, এখন বস্তুটিকে সিতে উঠানো হলো। কোনো বস্তুকে ভূমির উপর উঠাতে গেলেই বলের দিক অবলম্ব। আজকের পর থেকে খেয়াল করবা কোনো ডিরেকশন যদি থাকে কোনো বস্তুকে ভূমির উপর উঠানোর কোনো কথা বলা হয়, এ থেকে সিতে উঠানো হলো, বস্তুকে ছাদের উপর উঠানো হলো, বস্তুকে উমুকের উপর উঠানো হলো, উঠানোর কথা মানে ভূমি থেকে উপরে উঠানোর কথা বললে বলের দিক অবলম্ব। সরি, তাহলে কোনো বস্তুকে যদি উপরে উঠানোর কথা বলা হয় বলের দিক হবে লম্ব। তাহলে একটা বস্তু এতে ছিল, বস্তুকে সিতে উঠানো হলো বলছে, তাহলে বলের দিক হবে এইটা। তো বলের দিক যদি এইটা হয় দেখো বল সময় অন্তর্ভুক্ত কোণ কিন্তু এইটা, তখন এই বলের দিকে এটা বেড়ে স্যার বলের দিকে এটা কেন? আসলে এই কলমটাকে আমি হাত থেকে ফেলে দেবো, তুমি বলো তো কলমটা একবারে স্ট্রেট ভুমতে পারবে না, 90 একবারে 100% সোজা দিয়ে ভুমতে পারবে, ভুমতে আঘাত করবে। তাহলে বলের দিক হচ্ছে সোজা ছেড়ে দিলে বলের দিক হচ্ছে নিচের দিকে, সোজা নিচের দিকে, তাহলে উপরে উঠানোর ক্ষেত্রে বলের দিক উপরের দিকে। তো এই জন্য বলের দিক সর্বদা উপরে উঠানোর কথা বললে দুইটা জিনিস দেখো, বলের দিক যদি বলা আনুভূমিক দিকে বল তাহলে বলের দিক নির্দিষ্ট করা হয়েছে, যদি বলে উপরে উঠানো হলো সিতে উঠানো হলো ডিতে উঠানো উঠানো হলো শব্দটা বললেই তখন বুঝবে যে বলের দিক হবে লম্ব। তাহলে বল সন অন্তর্ভুক্ত কোণ যদি তুমি হিসাব করতে চাও তখন এই যে বল সন অন্তর্ভুক্ত কোণ হবে এইটা এইটা, তখন তুমি তোমাকে সূত্র যদি এইটা দিয়ে সূত্র দিতে চাও, ধরো আমি কে মুছে দিলাম এই কোণে দিল দিয়ে ডিরেকশন দিল বস্তুকে সি বিন্দুতে উঠানো হলো, তাহলে তুমি দেখলে যে এই কোণটা কিন্তু বল সহ অন্তর্ভুক্ত কোণ না, তখন তুমি এখানে সূত্র দেবা এফ এস সাইন অফ থিটা মানে সাইন 30 ডিগ্রি, তখন কাজ হবে দেখো 10 × 5 × এই সাইন 30 ডিগ্রি মান হাফ, অর্থাৎ কাজ হয়ে যাবে 25 জন, আগে কাজ ছিল 43 জন এখন কাজ হয়ে যাবে 25 জন। তাহলে উঠানোর ক্ষেত্রে এটা, এখন তুমি যদি বলো যে স্যার আমি কস দিয়ে সূত্রটা দিতে চাই, কস দিয়ে আমি সূত্র দেবো, তাহলে আমি কস দিয়ে সূত্র দেবো, কীভাবে আমি কস দিয়ে সূত্রটা দেবো, তোমাকে এখানে কস 60 ডিগ্রি লিখতে হবে, তখন তোমাকে এই কস 30 না লিখে এই যে বলের দিকেটা এই যে এই কোণটা কিন্তু 60 ডিগ্রি, যখন তুমি কস দিয়ে অঙ্কটা করবা তখন বল শোনাবে যে কস থেটার ক্ষেত্রে থেটা তো বল সন অন্তর্ভুক্ত কোণ, বল সন অন্তর্ভুক্ত কোণ তো 60 ডিগ্রি, তখন তোমাকে কস 60 ডিগ্রি যদি করো একই রেজাল্ট আসবে, দেখো কস 60 ডিগ্রি মানে হাফ অর্থাৎ 25 জুল আসবে। সুতরাং আমি বলতে চাচ্ছি কোনো বস্তুকে উঠানোর কথা বললে সূত্র দেবা সাইন থেটা, অথবা আরো একটু সহজ করে বলি বল সন অন্তর্ভুক্ত কোণ না থাকলে সূত্র হবে সাইন থেটা, অন্তর্ভুক্ত কোণ থাকলে হবে কস থেটা, বল সহ অন্তর্ভুক্ত কোণ না থাকলে সূত্র হবে সাইন থেটা, আর অন্তর্ভুক্ত কোণ থাকলে কস থেটা। যখন আমি কস থেটা দেব তখন দুইটা জিনিস করতে পারি, দেখো পি কিউ আর আমি বললাম পি কিউ বরাবর বল দিছে এটা বলের দিক, এটা এটা হলো বলের দিক, এটা সরণ দিক, অন্তর্ভুক্ত কোণ থেটা, এখানে সূত্র হবে কস থেটা। যদি আমার এই কোণটা না দিয়ে এই কোণটা দেওয়া থাকে, আমার বলছে পি কিউ বরাবর বল প্রয়োগ করা হয়েছে বস্তু আর বিন্দু বসাইছে, এই এ মানটা দেয়নি কিন্তু এটা দিয়েছে 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি হয় কোনো সমস্যা নেই, বড় সময় অন্তর্ভুক্ত কোণ তো নাই যেহেতু দেওয়া হয়নি, তাহলে এই কোণ দিয়ে করতে গেলে
30 ডিগ্রি দিয়ে সাইন দিয়ে করতে হবে, সাইন 30 ডিগ্রি। আর যদি এই কোণটা দেওয়া থাকে, দেখো সাইন এটা যদি, এটা যদি 30 হয়, এটা কত 60 ডিগ্রি, তাহলে কস দিয়ে করলে কস 60 ডিগ্রি, তো সাইন 30 ডিগ্রি মান যা কস 60 ডিগ্রি মানও তাই। আমার মনে হয় তোমাদের এলোমেলো হচ্ছে একটু, এলোমেলো হবে না যদি আমার ছোট্ট কথাটা মাথায় রাখো, কস থিটার ক্ষেত্রে এই থিটাটা হচ্ছে বল সরণের অন্তর্ভুক্ত কোণ। যদি বল সরণের অন্তর্ভুক্ত কোণ দাও, সূত্র হবে কস থিটা, আর যদি অন্তর্ভুক্ত কোণ না দেয়া থাকে, সূত্রটা সাইন থিটা। পরিষ্কার কথা, একবারে পরিষ্কার, এক্স ওয়াই একটা বস্তুকে এক্স থেকে এক্স ওয়াই বরাবর বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটা পৌঁছে গেছে জেড বিন্দুতে, কিন্তু এই কোণটা দিয়ে দিছে, এই কোণটা দিয়ে দিছে 60 ডিগ্রি। এখন তুমি চিন্তা করলে বলের দিক আমার বলছে এই বরাবর, তাহলে বলের দিক বরাবর সরণ, বলের দিক এইটা, সুতরাং সাত তো বলছে বল সরণের অন্তর্ভুক্ত কোণ, তাহলে এইটা, এইটা মান তো দেওয়া নাই, যদি এটা মান দেওয়া না থাকে তাহলে সাইন থিটা সূত্র দিতে। তাহলে একটা কথাই খেয়াল রাখবো, বল সরণের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে কস থিটা, না থাকলে সাইন থিটা। তাহলে যেহেতু দেয়া নাই, তাহলে এখানে সাইন থিটা, সাইন থিটা, তখন আমি সূত্রটা দেবো সাইন থিটা। এবার বলের মান কার যদি হিসাব করতে হয়, বল গুণ এস, মানে এটা এই সূত্রটা এক্স জেড ইনটু সাইন থিটা, এক্স জেড ইনটু সাইন অফ থিটা। হ্যাঁ, তুমি যদি এটাকে কস দিয়ে অঙ্ক করতে চাও, এটা যদি সাইন, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা নিশ্চয় 30 ডিগ্রি, তখন তুমি কস দিয়ে করলে এফ গুণ এক্স জেড ইনটু কস 30। আচ্ছা, আমরা বলের দিকে সরল উপাংশ এবার একটু ক্লিয়ার করবো, উপাংশ নিয়ে একটু কথা বলবো। খেয়াল করো, একটু কমপ্লিকেটিভ হবে না, আগে অঙ্ক করছো তো কমপ্লিকেটিভ হবে না, আমি একটু ঘুরে নিয়ে আসছি, দেখো একটু। তাহলে ফাইনাল কথা কি হলো, ফাইনাল কথা হলো বল সরণের অন্তর্ভুক্ত কোণ হলে কস থিটা, আর বল সরণের অন্তর্ভুক্ত কোণ না দেওয়া থাকলে সাইন থিটা। আচ্ছা দেখো এই সূত্র, এক্স ওয়াই জেড এই বস্তু এখানে নিয়ে গেছে, এটা 50 মিটার, বল প্রয়োগ করছে 10 নিউটন, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, এই কোণটা দেওয়া নেই, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তো আর দেখ সামনে একটা বস্তুকে জেড বিন্দুতে উঠানো হলো, এটা যদি 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা তো তুমি বুঝো, তাহলে জেড বিন্দুতে উঠানো হলো, জেড বিন্দু যে উঠানো হয়েছে বলের দিক কিন্তু লম্ব, ফলে এই কোণটা কি বল সরণের অন্তর্ভুক্ত কোণ? নিশ্চয় না, তাহলে বল সরণের অন্তর্ভুক্ত কোণ পেতে হলে এটা পেতে হবে, এই যে এর তো লম্ব আঁকতে হবে, লম্ব আঁকলে এটা হবে বল সরণের অন্তর্ভুক্ত, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, ওই যে একান্ত কোণ হিসাব করে দেখো, এদের একান্ত কোণ হিসাব করে দেখো, এটা 30 ডিগ্রি, আমার আঁকা একটু বড় শুরু হয়েছে, কিন্তু এটা 30, এটা 30, এটা 60, মানে মোট এখানে 90 ডিগ্রি আছে লম্বের মধ্যে। এখন কথা হচ্ছে, যদি আমি এখানে আমাকে কাজ হিসাব করতে বলে, তাহলে আমি লিখবো ডব্লিউ ইকুয়াল, এটা যেহেতু উপরে উঠানো হয়েছে বলছে, এফ এস সাইন অফ থিটা, অর্থাৎ এফ এস সাইন 60 ডিগ্রি, অর্থাৎ 10 গুণ 50 গুণ সাইন 60 ডিগ্রি, এই হলো কাজ। এখন তুমি যদি কস দিয়ে অঙ্ক করতে চাও, তাহলে এটা যদি 60 হয়, এই যে বল এটা হলো অন্তর্ভুক্ত কোণ, তখন এটা দিয়ে অঙ্ক করতে হলে তোমাকে করতে হবে এফ এস সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, সরি কস, এটা হলো এ কস দিয়ে, কারণ বল সরণের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থেটা, থেটা হলো তখন 30 ডিগ্রি। তো আমরা সরণ উপাংশটা চেক করতে চাচ্ছিলাম একটু অবজেক্টিভের জন্য, কারণ এই অবজেক্টিভ আসে স্টুডেন্টরা ভুল করে ফেলে, বেশ ভুল হয়ে যায়, দেখুন
এ বি সি। আচ্ছা এটা এম বিন্দু, এটা এম। আমরা খেয়াল করি একটা বস্তু ভূমি থেকে এসে ইচ্ছুক আছে, বস্তুকে হেলানো তলবে নিচে নামতে দেওয়া হলো, হেলানো তলবে একটা তক্তা দেওয়া, তক্তা বেয়ে সোজা নিচে পড়তে দেওয়া হয়েছে, বস্তুর গড়ায় গড়ায় নিচে পড়বে। যেই এম বিন্দুতে আসলো তখন তোমাকে বলছে এম বিন্দুতে স্বর্ণ উপাংশ কত। আবার খেয়াল করো এতে একটা বস্তু আছে, বস্তুটা এ বি তল বরাবর নিচে পড়তে দেওয়া হচ্ছে। তাহলে বস্তু যদি ভূমির উপরে থাকে, ভূমির উপরে থাকে তাহলে সবসময় স্মরণের দিক হচ্ছে লম্ব দিকে, ভূমি থেকে উপরে উঠাতে গেলে তাও বলের দিক হচ্ছে লম্ব, আর ভূমির উপরে থাকলেও বলের দিক হচ্ছে লম্ব, মানে মাটির উপরে থাকলে বলের দিক লম্ব। তাহলে আমি তোমার যদি জিজ্ঞেস করি বলের দিক কোনটা, তুমি বলে স্যার বলের দিক এটা লম্ব, স্ট্রেট নিচে দিয়ে সেরে ধীরে সোজা নিচে পড়তে। কিন্তু আমি যেহেতু সোজা নিচে না পড়লে একটা তক্তার মধ্যে দিয়ে ফেলতেছে, একটা মার্বেল কে ফেলতেছি বলে। এম বিন্দুতে আসার পর বলছে এম বিন্দুতে স্বর্ণ উপাংশ কত। তুমি এই চিত্রটা একটু খেয়াল করো, সহজ হয়ে যাবে। একটু আগে যে চিত্রটা দিয়েছিলাম দেখো তো, আমরা কি করছি লম্বের পাদবিন্দু বল প্রয়োগের আদিবিন্দু, এটা হচ্ছে স্বর্ণ উপাংশ রেডি। আচ্ছা এম বিন্দুটা আনছে এম থেকে এন এর উপর, এর বলের দিকের উপর এম এর লম্ব আসছে, তাহলে লম্বের পাদবিন্দু কত এন, বল প্রয়োগের আদিবিন্দু কত এ, তাহলে স্বর্ণ উপাংশ হল এন। এটা অনেকগুলি মান দিতে পারে এক্স ওয়াই, তোমার কনফিউজ করার জন্য সব রকম কাজ করবে। তারপর ধরো এটা দিয়ে দিল 70 ডিগ্রি, এরকম তোমাকে কনফিউজ করার জন্য আমি একটু বড় করে দিই, একটু বড় করে দিই, তাহলে বুঝবা যে কী বলতে চাচ্ছে স্যার। ধরো এখানে নিয়ে আসছি, এখন তোমার এখানে দিয়ে দিল ওয়াই, এটা দিল এক্স, এখানে দিয়ে দিল 70 ডিগ্রি, এটা যদি 70 এটা 20 ডিগ্রি হবে, নিশ্চিত বুঝো তোমরা। আচ্ছা প্রথম প্রশ্ন, প্রশ্নটা বলা হলো বস্তুটিকে এ বি বরাবর পড়তে দেওয়া হলো, এ বি বরাবর পড়তে দেওয়া হলো, এম বিন্দুতে স্বর্ণ উপাংশ হবে রোমান এক, এক্স রোমান দুই, ওয়াই রোমান তিন, এক্স সাইন 70 ডিগ্রি 4, ওয়াই সাইন 70 ডিগ্রি 5, ওয়াই কস 20 ডিগ্রি 6, এক্স কস 20 ডিগ্রি 7, শুধু ওয়াই 7, 8 নম্বর এম, 9 নম্বর এম কস 20 ডিগ্রি। দেখো কনফিউশনে ফেলা সব রকম রাস্তা করে দিয়েছে, সব ঝামেলা ফেলার জন্য সব অবজেক্টিভ তো ওই স্বর্ণ উপাংশ না বুঝলে তুমি তো অবজেক্টিভ করে পারবে না, এই জন্য এটাকে তোমাকে কনফিউশনে ফেলা সব রাস্তা করে দিয়েছে। তাহলে তুমি কনফিউশনে পড়বে না, তুমি শুধু স্যারের ওই কথাটা মাথায় রাখবা, স্যার বলছে থেটা যদি বলো সময় অন্তর্ভুক্ত কোন দেয়া থাকলে কস, না থাকলে সাইন। আচ্ছা প্রথম কথা হলো এক নম্বর থেকে খেয়াল করি, এখান থেকে যদি পড়তে দেওয়া হয় এম বিন্দুতে আসছে, এম বিন্দুতে স্বর্ণ উপাংশ আছে, এম থেকে বলের দিকের উপর লম্ব আঁকলাম, না বলো এই যে এখান থেকে বলের দিকের উপর লম্ব আঁকছি, লম্বের পাদবিন্দু বল প্রয়োগের আদিবিন্দু, এই যে লম্বের পাদবিন্দু বস্তুর আদিবিন্দু এম, স্বর্ণ উপাংশ হলো এম, এটা রাইট, দিস ইজ একটা রাইট পেয়ে গেলাম এম। এবার তুমি বললে যে স্যার এই এম কে আপনি এক্স দ্বারা, এম যদি হয় এম যদি রাইট হয় ওয়াই রাইট, যাহা এম তা ওয়াই, তাহলে এন এবং ওয়াই এ দুটো রাইট। আচ্ছা এবার চলে আসি, তুমি বলে স্যার এম বাহু দ্বারা আমরা এই যে আপনি যেমন এডি কে প্রকাশ করলেন, এডি কে প্রকাশ করলেন এস কজ অফ থেটা দ্বারা। আচ্ছা বলের দিক কোনটা সোজা, স্বর্ণের দিক কোনটা এটা, তাহলে অন্তর্ভুক্ত কোন কি দেওয়া আছে নাই, তাহলে দেওয়া না থাকলে সূত্র কি সাইন,
তাহলে আমি যদি এম বল নিয়ে কাজ করতে চাই তখন আমাকে এটা লিখতে হবে এক্স সাইন অফ 70 ডিগ্রি। এক্স সাইন 70 ডিগ্রি কোথায় আছে? দিস ইজ রাইট, এক্স সাইন 70 ডিগ্রি। যদি মনে করো স্যার এটা আরেকবার কেমন বলেন, আরেকবার বলছি, এ থেকে সোজা কোথায় চলছে? এ থেকে এসি বরাবর সরণের দিক, অরিজিনাল বলের দিক হলো এসি, বলের দিক এসি, সরণের দিক কোথায়? সরণের দিক এবি। তাহলে বলের দিক এসি, সরণের দিক এবি, এই কোণটা কি দেওয়া আছে? উত্তর নাই। আমি তোমার বলছিলাম যদি বল সরণের অন্তর্ভুক্ত কোণ দেওয়া না থাকে তাহলে সাইন, তো এই কোণটা যেহেতু নাই সুতরাং এটা সাইন। এই যে এখানে সাইন এ বাহুটা নিয়ে আমি কাজ করতে গেলে আমাকে লিখতে হবে এক্স সাইন 70 ডিগ্রি, অথবা আমাকে লিখতে হবে এম সাইন 70 ডিগ্রি। এম সাইন 70 আমি এখানে লিখছি কোথাও লিখিনি, হ্যাঁ আমি 10 নম্বর দিতে পারতাম, 10 নম্বরে তোমার তো দেখা যাবে না, এম সাইন 70 ডিগ্রি এটা ওখান কিন্তু রাইট হতো। আচ্ছা এবার কথা হচ্ছে তুমি যদি 20 ডিগ্রি দিয়ে করতে চাও, ধরো এটা যদি 70 এটা কত 20 ডিগ্রি, এটা 20 ডিগ্রি হলে এটাকে আমি লিখতে পারবো, দেখো এই বরাবর এক্স সাইন 20 ডিগ্রি, তাই এক্স এটা তো বলো সমান্তর তোমার এক্স কস 20 ডিগ্রি, এক্স কস 20 ডিগ্রি কোথায় আছে? এই যে এক্স কস 20 ডিগ্রি রাইট, তাই এক্স কস 20 ডিগ্রিটা আমাদের রাইট, যদি এ কোণ দিয়ে কাজ করে এক্স কস 20 ডিগ্রি এটা রাইট, সুতরাং আমাদের আর কোনো রাইট অপশান নাই। রাইট অপশানগুলি আমরা নিয়ে নিয়েছি, এবার রং অপশানগুলি মুছে দিলাম, রং অপশান মুছে দিচ্ছি, রাইট অপশানটা আমরা গ্রহণ করে নিচ্ছি। তাহলে রাইট অপশান কী কী পেয়েছি? রাইট অপশান পেয়েছি 1 নম্বর ওয়াই বলের দিকে সমবাংশ, এক্স সাইন 70 ডিগ্রি, তারপরে এক্স কস 20 ডিগ্রি, তারপরে আমরা পেয়েছি শুধু এম, শুধু এম, এবং পেয়েছি এম এম সাইন 70 ডিগ্রি, এম সাইন 70 ডিগ্রি। এম আর এক্স এর মধ্যে কোনো পার্থক্য নেই, এটা তোমাকে দ্বন্দ্বে ফেলানোর জন্য, যাহা এম তাই এক্স, আর এটাকে আমরা লিখতে পারি এম এক্স সাইন 70 তো লিখে দিয়েছি, আর এম কস 20 ডিগ্রি। এবার তুমি এক্স দ্বারাও সহ্য করতে পারো, ওয়াই এক্স দ্বারাও সহ্য করতে পারো, অথবা এম দ্বারা সহ্য করতে পারো, যাহা এক্স তাহাই এম। এখন এটা হচ্ছে বলের দিকে সমবাংশ, স্টুডেন্টদের সর্বোচ্চ গ্যাঞ্জামের অংশ হচ্ছে এটা, স্টুডেন্ট বলের দিকে সমবাংশ খুঁজেই পায় না, বলে স্যার বলের দিকে সমবাংশ দেখো এই যে এ বি সি, একটা বস্তুকে এ থেকে এসি বরাবর পড়তে দেওয়া হলো হেলানো তল দিয়ে, বলছে সি বিন্দুতে সমবাংশ কত, ঠিক আছে বলের দিক তো এবি, সি থেকে এবির উপর লম্ব আঁকো, এই লম্বের পাদবিন্দু বস্তুর আদবিন্দু, এই এবি হচ্ছে বলের দিকে সমবাংশ, সিম্পল কথা। এখন যদি তোমার এই কোণটা দেয়া থাকে আর এই মানটা দেয়া থাকে 20 মিটার, এরকম কিছু দেয়া থাকলো, তাহলে তোমাকে এই, আচ্ছা যদি বলা হয় যে এই ক্ষেত্রে এটা মান দিয়ে দিল এক্স, এক্স দিয়ে বললো বলের দিকে সমবাংশ হিসাব করো, প্রথম কথা বস্তু ছিল কোথায়? এতে, বলের দিক কোনটা? এবি, স্বর্ণের দিক কোনটা? এসি, অন্তর্ভুক্ত কোণ কি দেয়া আছে? নাই, অন্তর্ভুক্ত কোণ দেয়া নাই, তাহলে সাইন থেটা, তাহলে সূত্র হলো এসি সাইন অফ থেটা, যাহা এসি তার নাম হলো এক্স, এক্স সাইন অফ থেটা। এবার থেটার মান যদি ওরা উল্লেখ করে, ধরো থেটার মান বললো ওরা 60 ডিগ্রি, তাহলে নিশ্চিতভাবে এটা হলো 30 ডিগ্রি। হ্যাঁ তোমার যদি বলে এই কোণটা দিয়ে অঙ্ক করো, তাহলে হবে এসি কজ অফ 30, ওই যে বলো সমান্তরভুক্ত কোণ পেয়ে গেছো এখন, অথবা তুমি পাবা এক্স কজ অফ 30। তোমাদের অনেকের মনে হবে স্যার প্রচুর ঘুরাচ্ছে, কেন ঘুরাচ্ছে এই কথাগুলি? আসলে আমি অতীত অভিজ্ঞতায় দেখছি স্টুডেন্টদের প্রচুর জান প্রাণ দিয়ে বুঝাইছি, তারপরেও যে লাউ সেই কত, এরপরও বলে যে স্যার কী যে হলো বুঝতে পারতেছি না,
কোথায় সাইন দেব কোথায় কস দেব, আর সোজা বাংলা বল শোনো অন্তর্ভুক্ত কোন কস না হলে সাইন শেষ, আর কোনো পেছানোর দরকার নেই। আচ্ছা এবার এটা দিয়ে এটা আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে দেখো, আমাদের বাস্তব জীবনে আমরা যখন হিসাব করি, তুমি কখনো দেখছো একটা পাঁচতলা একটা তিনতলা বিল্ডিং তৈরি করছে বা চারতলা বিল্ডিং তৈরি করছে, ফলে বিল্ডিংটা কোনো সিঁড়ি রাখেনি, বিল্ডিং এরকম একটা বিল্ডিং তৈরি করলো, ধরো একটা একটা বিল্ডিং ঘর একটা বিল্ডিং তৈরি করলো, একতলা দুতলা তিন চার এরকম একটা পাঁচতলা বিল্ডিং তৈরি করছে, বিল্ডিংয়ের এখান থেকে এই খোপ কেটে দিয়েছে দেয়ালের গায়ে, এরকম খোপ কাটা আছে, বলছে এই ইট বে 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 তুমি পাঁচতলা উঠে যাবো। কোথাও পৃথিবীতে কোথাও কোনো বিল্ডিং এরকম দেখছো? নিশ্চয়ই দেখো নি। তাহলে এটা কেন হলো? এটার কারণ হলো আমরা জানি কোনো জিনিস তৈরি করার পরে তখন ওই বিল্ডিংয়ে ওঠার রাস্তাটা সহজ করে দেওয়া হয়, সহজ করার জন্য একটা হেলানো তল দেয়, হেলানো তল, এটাকে সোজা বাংলা আমরা সেবেই বলতে পারি, সেবেই ঘর দেওয়া হয়, সেবে দেওয়া হয়। এই সেবে দিয়ে ওঠে। এখন তুমি খেয়াল করবা যারা আমার কোচিংয়ে স্টুডেন্ট তারা এই শিক্ষাটা ভালো পায়, আমার কোচিংয়ের সেবেটা এই মানে উলম্ব তলের সাথে এরকম আছে, প্রায় 70 ডিগ্রি কোণে আছে। এই জন্য বয়স্ক কালীনরা উঠতে পারে না, তাদের খুব কষ্ট হয়, স্টুডেন্টরা উঠতেও কষ্ট হয়, বলে স্যার আপনার এই বিখ্যাত সেবে উঠতে যে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। এটা আমার কোচিংয়ের সেবে ধরো এরকম 70 ডিগ্রি আঙ্গিল। তুমি দেখবা তোমাদের বাড়ির যে সিঁড়িটা আছে এটা দেখবা যে এরকম একটু হেলানো আছে, একটু একটু বেশি হেলানো থাকবে, এইরকম একটু হেলানো থাকবে। এইটা ধরো তোমার বাড়ির সিঁড়িটা হলো 50 ডিগ্রি। আমার বিল্ডিংয়ের পাশে গ্রামের কাগজ বিল্ডিং আছে, তাদের সিঁড়িটা দোতলা ওটার সিঁড়িটা এইরকম দেখবা, এটা তলটা ধরো 20 ডিগ্রি। এটা দিয়ে তুমি আনন্দের সাথে উঠে যেতে পারবে, তোমার কোনো কষ্ট হবে না। এটা দিয়ে উঠতে এর থেকে একটু বেশি কষ্ট হবে, এই সিঁড়ি দিয়ে বিল্ডিংয়ে উঠতে সবচেয়ে বেশি কষ্ট হবে। আর কোনো সিঁড়ি না দিয়ে যদি বলে যে দেয়াল বেয়ে ওঠো, তাহলে তুমি বুঝো যে গাছ বেয়ে ওঠা আর দেয়াল বেয়ে ওঠা এদের মধ্যে কোনো পার্থক্য নেই, একই জিনিস, সর্বোচ্চ কষ্ট হবে। এবং তুমি চিন্তাই করতে পারো না স্যার আমি দেয়াল বেয়ে বেয়ে পাঁচতলা উঠবো, চারতলা উঠবো, দশতলা থেকে এটা উঠবো, এটা অসম্ভব। তাহলে সেক্ষেত্রে আমাদের কেন সিঁড়িগুলিকে হেলানো করলে সুবিধা, হাসপাতালে সবগুলি সিঁড়ি দেখবেন এরকম ভূমির সাথে কম কম, তাহলে আমরা একটু এটাকে পর্যালোচনা আসি। আমি বলছি একটু সময় লাগবে, যেহেতু 4টা ক্লাস আমি শেষ করব, একটু সময় লাগবে, তোমাদের আগ্রহ লাগবে। আর আজকে কথাগুলি আমরা বেশি রিপিট করছি, পরদিনের কথা এত রিপিট করবো না। আজকে কারণ ছিল এটা একটু খেয়াল করবো আমরা, মনে করো এটা আমাকে এই টার্গেটে উঠতে হবে, এ বিন্দুতে উঠতে হবে, বি থেকে, বি থেকে এ বিন্দুতে উঠার জন্য এ থেকে বি এর উচ্চতা হচ্ছে 9 মিটার। এখন আমি কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি দেখো, একটা তক্তা দিলাম বা হেলানো তল বা একটা সিঁড়ি এরকম হতে পারে, এরকম খেয়াল করে যাও, এই যে অন্তর্ভুক্ত কোন টানার পিছনে কারণটা কি, এগুলিকে আমরা তারপর ধনাত্মক কাজ নিয়ে কাজ দিয়ে আরো ক্লিয়ার করে নিয়ে আসবো, অপেক্ষা করতে হবে। সি ডি ই এফ জি, এখানে আমি তোমাদেরকে কয়েকটা মান দিয়ে দিচ্ছি, এই দূরত্ব হলো 9.317 মিটার, এটা হলো 9.317, তারপরে 10.39 এটা 9.317 হলো 10.392, কয়েকটা হবে 12.3
7279 এটা তুমি নিজে তৈরি করতে পারবা। আমি ইচ্ছা করে একটু তৈরি করে নিয়ে এসেছি সাইন সূত্র দেওয়া 34.773 34.773। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা 75 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এই কোনটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এই কোনটা মান 30 ডিগ্রি, এবং এটা দিয়েছে 15 ডিগ্রি। ধরো একটা বিল্ডিং ওঠার এতগুলি সিঁড়ি, এতগুলি রাস্তা করা হয়েছে। এখন বক্তব্য একজন ব্যক্তিকে বলা হলো যে এ থেকে বিতে উঠতে হবে, একজন ব্যক্তিকে বলা হলো বিতে উঠতে হবে। তা বিতে ওঠার জন্য সে করলো কি, দেয়াল বেয়ে বেয়ে বিতে উঠে গেছে, 9 মিটার সরঙ্গটায় বিতে উঠে গেছে। আবার আরেকজন ব্যক্তি করলো কি, একটা তক্তা দিয়ে সি থেকে এ বিন্দুতে উঠে গেছে, আরেকজন ডি থেকে একটা তক্তা দিয়ে বিন্দুতে উঠছে, একদম ই থেকে এরকম একটা তক্তা, আরো বেশি লম্বা তক্তা, আরো লম্বা তক্তা, আরো লম্বা তক্তা দিয়ে এ বিন্দুতে উঠছে। দেখো এ সরঙ্গটা যে 9.317, প্রথম ব্যক্তির সরঙ্গটা যে 9 মিটার, দ্বিতীয় ব্যক্তির তক্তা দিয়ে 75 ডিগ্রি কোণ করে যে তক্তা দিয়েছে তার জন্য সরঙ্গটা যে 9.317, তৃতীয় ব্যক্তি 60 ডিগ্রি সরঙ্গটা কোণ করে যে তক্তা দিয়েছে তার জন্য 10.392, আরেকজন ব্যক্তি 45 ডিগ্রি তক্তা দিয়ে যে ইয়ে দিয়েছে তক্তা দিয়ে 45 ডিগ্রি কোণ করে যে তক্তাটা বসেছে তার স্মরণ করছে 12 দশমিক, এত চতুর্থ ব্যক্তি পঞ্চম ব্যক্তি। এখন তোমাকে যদি বলি যে এদের মধ্যে কাজ সবচেয়ে কে বেশি করছে, তোমার কাছে কাজ সবাই সমান করছে, কেন সমান করছে? আরে কাজ আমার উত্তর কোথায়, এতে তো সবাই তো এ বিন্দুতে আছে। আপনি এখানে এ বি সি ডি 1 2 3 4 5 6 জন ব্যক্তিকে বলছেন, প্রথম ব্যক্তি 9 মিটার সরঙ্গটা উপরে উঠছে, একজন 9.317 মিটার, একজন এত, সি ব্যক্তি ডি ব্যক্তি জি ইত্যাদি ব্যক্তি এই করছেন, তো সবাই তো এ বিন্দুতেই আছে। আপনি তো চাইছেন এতে উঠে, আমি কীভাবে এতে উঠছি এটা গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু সবাই কোথায় আছে, এতে আছে। সুতরাং কাজের পরিমাণ এক্ষেত্রে সমান। তাহলে এখন প্রশ্ন হলো, এখানে তো উপরে ওঠার কথা, উপরে ওঠার কথা, আমার যদি এই সরাসরিটা দিয়ে কাজ করতে হয়, কাজ ডব্লিউ কাজ বল গুণ সরণ, বল গুণ সরণ মানে বল গুণ নয়, আমার মনে হয় এটা বুঝছো, এটা ডাবলো ওয়ান ধরো বর্গুণ নয়। আচ্ছা এইবার যদি তুমি যদি এইবার যদি তুমি বলো যে স্যার সি ব্যক্তি, এই সি ব্যক্তি এতে উঠছে এক্ষেত্রে কাজ কত, তুমি দেখো তো সি ব্যক্তি এতে উঠছে, সি থেকে এতে উঠছে, এটা কি বলের দিকের সাথে অন্তর্ভুক্ত কোন? অবশ্যই না, কারণ উপরে উঠার কথা বললেই বলের দিকেটা, তাহলে বলের দিকের সাথে অন্তর্ভুক্ত কোন না হলে সাইন দিয়ে করতে হবে। তখন সূত্র হলো এই যে এফ গুণ এইচ সাইন 75 ডিগ্রি, ডি ব্যক্তি এটা ডব্লিউ টু, ডি ব্যক্তির জন্য কাজ হবে এফ গুণ এইচ, এটা আচ্ছা একটা কাজ করে এটা এইচ ওয়ান এটা এইচ টু সাইন 60 ডিগ্রি। এবার ডাব্লু থ্রি ইকুয়াল এফ গুণ এইচ থ্রি ইন্টু সাইন 45 ডিগ্রি, আমি এখানে লিখলাম ডাব্লু ফোর ইকুয়াল এফ গুণ এইচ ফোর ইন্টু সাইন 30 ডিগ্রি। আবার ডাব্লু ফাইভ ইকুয়াল ডি এফ ব্যক্তি, এফ ব্যক্তির জন্য এটা 1 2 3 4 5 6 এফ গুণ এইচ ফাইভ ইন্টু সাইন 15 ডিগ্রি। মজার ব্যাপার হলো তুমি এইচ ওয়ান এইচ টু এইচ থ্রির মান বসাও, সাইনের মানগুলি বসাও, সবার কাজে কি এখানে যেমন 9 এফ পাইছে, এফ এর মান যদি আমি দিতাম, এফ এর মান আমি বললাম 200 নিউটন, তাহলে তুমি বলতে চাও সবার জন্য কাজে কি 200 গুণ নয়। আপনি হিসাব করো এখানে যা মান আসছে এখানে, এর কারণটা হচ্ছে এটা যে দেখো প্রথমে সরণটা স্ট্রেট ছিল, তারপরে সরণের মানটা বাড়ছে, কিন্তু একটা কোণোৎপন্ন হওয়ার কারণে কোণের মানটা কমে গেছে, তাই সরণের মানটা বাড়ছে। একটা সহজ উদাহরণ যাক, ধরো 9 মিটার ছিল যখন এটা, তখন কাজ ছিল ডব্লু গুণ বল গুণ সরণ, মানে বলের দিকে, ওই যে বলের দিকেই সরণ যদি হয় তাহলে বল গুণ সরণ, এটা তো উপর ওঠার কথা, তাহলে বলের দিকে সরণ বসছে তাহলে বল গুণ সরণ। তুমি যদি সাইন থেটা তো অসুবিধা নেই, সাইন 90 ডিগ্রি মান সেই হিসাবে কাজ করলে হবে।
বলের দিকে সংঘর্ষে এটা হলো, তাহলে আমি বললাম যে একে 10 নিউটন বল দিয়েছে, তাহলে 10 × 9 = 90 জোড় কাজ হয়েছে। এইবার তুমি দেখো এই জায়গায় সে 30 ডিগ্রি কোণ করে সে এখানে উঠছে, তাহলে বল তো 10 নিউটন দিয়েছে, 10 × এখানে হলো sin 30, আর এই দৈর্ঘ্যটা হলো 18 মিটার, এই দৈর্ঘ্য ছিল 9 মিটার, এটা হলো 18 মিটার, এর দ্বিগুণ দৈর্ঘ্য অতিক্রম করছে। হোয়ারাস কাজের পরিমাণ দেখো ইন্টু আচ্ছা ডব্লিউ বল গুণ এফ এস সাইন থেটা, তো এফ গুণ 18 × sin 30, তুমি হিসাব করো 10 × 18 × 10 × 18 × sin 30 মান হাফ, অর্থাৎ কাজে পড়ান 90 জোড়। সুতরাং স্মরণের মান বাড়ছে অসুবিধা নাই, কিন্তু কোনো পরিমাণ কমছে, কোনো পরিমাণ কমার কারণে তার কষ্টটা কমে গেছে। সে এই ব্যক্তি কাজকে সবচেয়ে ইজি করছে আর কাজকে সবচেয়ে কমপ্লিকেটেড করছে এই ব্যক্তি। এখন তোমার একটা প্রশ্ন হলো, স্যার এটা কেন হলো? কাজটা এত কমপ্লিকেটেড ইজি হওয়ার কারণ, ইজি হওয়ার কারণটা কাজ ডব্লিউ কে, এখন ধরো ব্যক্তির কথা বলি, ওই ব্যক্তির ভর এম ইকুয়াল, ব্যক্তির ভর এম ইকুয়াল ধরো 60 কেজি, 60 কেজি ভর একজন ব্যক্তি। তোমাদের পরিমাণ এখন কমবে আমি জানি, কিন্তু উপায় নেই, 60 কেজি ভরে একজন ব্যক্তি, সে বি থেকে এতে উঠবে, সেক্ষেত্রে তার কত কাজ করতে হবে? ডাব্লু ইকুয়াল বর্গুণ স্মরণ, বর্গুণ স্মরণ মানে এবি, তাহলে বল কত? বল হচ্ছে ধরো 10 নিউটন, সরি ডাব্লু ওয়ান ইকুয়াল বল হলো বর্গুণ স্মরণ, আচ্ছা বল কত? 60 কেজি, স্মরণ কত? 9 মিটার, আচ্ছা এবার বল হলো সরি এম জি ইন্টু এবি, ঠিক আছে, এবার এম এর মান কত? 60, জি এর মান কত? 9.8, এবি এর মান, এবি এর মান তুমি বসা দাও 9, তুমি এখানে একটা কাজ পাবা, একটা কাজ পাচ্ছ। এখন তুমি ডাব্লু টু ইকুয়াল আবারও আবারও সূত্র বল গুণ ওই যে এফ এইচ ওয়ান সাইন অফ 75 ডিগ্রি, এটার মান হল এম জি এইচ ওয়ান সাইন 75 ডিগ্রি। আমাদের বক্তব্য হলো যখনই একটা কোণ তৈরি করে তখন দেখো জি এর মানটা সরাসরি উঠলে জি এর মানটা জি, যদি সে কোনো কোণ করে উঠে জি এর মান আর জি হবে না, জি এর মান হবে জি সাইন থেটা, যে কোনো কোণ করে উঠলে। তাহলে দেখো একজন ব্যক্তি যদি সোজা উপর উঠে তার ওজন হবে এম জি, সোজা উপর উঠলে সিঁড়ি দিয়ে উঠতে কেন ইজি হয় তার উত্তরটা দিচ্ছি। একজন ব্যক্তি যদি সোজা সিঁড়ি দিয়ে উপায় সোজা সে গাছ বেয়ে উপরে উঠে তারপর ওজন ক্রিয়া করে এম জি, মানে তার নিজের ভর 60 কেজি, ওজন 9.8, তার ওজন হলো এত। যদি ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে না উঠে, এম কেজি ভরের ব্যক্তি, 60 কেজি ভরের ব্যক্তি সিঁড়ি দিয়ে না উঠে, যদি সে এই 60 ডিগ্রি কোণ করে উঠে তাহলে তার ওজন হবে জি সাইন 60, ওজনটা দেখো আগের থেকে কমে গেছে। যদি সে 30 ডিগ্রি কোণ করে উঠে জি সাইন 30, যদি সে 20 ডিগ্রি কোণ করে উপরে উঠত তাহলে জি এর মান কিন্তু জি সাইন 20 ডিগ্রি। যদি কোনো ব্যক্তি এরকম কোনো তল দিয়ে এই জায়গায় উঠতে পারতেন, এটা মান ধরো 10 ডিগ্রি, তাহলে তার উপর জি কাজ করতো জি সাইন 10 ডিগ্রি, অর্থাৎ জি এর মান সবচেয়ে বেশি কাজ করবে স্ট্রেট, আর যদি কোনো তল ব্যবহার করা হয় তাহলে জি এর মান হবে জি সাইন যে মান হোক 10 ডিগ্রি 20 ডিগ্রি। তুমি দেখো যে তুমি যদি সোজা গাছ বেয়ে উপরে উঠতে, লিফ্টে উপরে উঠো, তোমার উপর তরণ কাজ করবে এম জি, তাহলে এই ক্ষেত্রে এম জি মানে তোমার ওজন হবে, তোমার অর্জন, তোমার ওজন হবে 9.8 × 60, সহজ করে দিচ্ছি গুণ 60, তোমার ওজনের 588 নিউটন। এবার যদি তুমি 60 ডিগ্রি কোণ করে উঠো তাহলে তোমার ওজন এই এম জি, তো তাহলে 60 ডিগ্রি কোণ করার কারণে জি সাইন হয়ে গেছে,
তাহলে সাইন 60 গুণ 9.8 গুণ 60, তোমার ওজন হয়ে গেছে 509 নিউটন ওজন। এবার যদি তুমি 30 ডিগ্রি কোণ করে উঠো, তাহলে এই 60 গুণ 9.8 গুণ সাইন 30 সমান 294 নিউটন। আচ্ছা যদি তুমি 20 ডিগ্রি কোণ করে উঠো, সাইন 20 গুণ 9.8 গুণ 60 সমান ওজন হলো 201 নিউটন। তুমি একটু খেয়াল করে দেখো যে তুমি একই ব্যক্তি, যদি সোজা কোনো গাছ বেয়ে উপরে উঠো বা দেয়াল বেয়ে উঠবে উঠো, তোমার নিজের ওজনটা হচ্ছে 588 নিউটন, আর যদি তুমি 60 ডিগ্রি কোনো উপরে উঠো, তোমার ওজনটা হচ্ছে 509 নিউটন। যদি তুমি 30 ডিগ্রি কোনো উপরে উঠো, সিঁড়িটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া যায় ওজন হবে 294 নিউটন, সিঁড়িটা যদি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া যায় ওজন হবে 201 নিউটন। তাহলে তুমি একই ব্যক্তি, তোমার ওজনটা কত, জি এর মান হ্রাস পাওয়ার কারণে তোমার ওজন কমে যাচ্ছে। আর এই ক্ষেত্রে স্মরণ বাড়ছে, জি এর মান হ্রাস পেয়ে ওজন কমতেছে, স্মরণের মান বাড়ছে, ফলে কাজ কিন্তু একই থাকছে, কাজ একই থাকছে। সুতরাং আমরা দেখি যে হাসপাতালে সেলগুলি কেন অ্যাঙ্গেলে করা হয়, কারণ যত ভূমির সাথে যত ক্ষুদ্র অ্যাঙ্গেল হবে, যে সাইন করলে জি এর মানটা, আরে জি এর মানটা যদি আমার জি এর মানে যদি না থাকতো, তাহলে আমার ওজন হতো, যদি জি এর মান যদি হতো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে আমার ওজন হতো এই 60 নিউটন। কিন্তু জি এর মান যদি 2 হয়, আমার ওজন হবে 120 নিউটন। জি এর মান যেহেতু 9.8, আমার ওজন কিন্তু অনেক বেশি হয়েছে, 588 নিউটন। তাহলে দেখো জি এর মানে পারে, জি এর মানটা আমরা কমাই নিয়ে আসতে পারি কী করে, এই হেলানোতল ব্যবহার করে। হেলানোতল ব্যবহার করে জি এর মানটা কমাই নিয়ে আসি। তো আমি এখানে আজকের আলোচনায় স্মরণের উপাংশ নিয়ে কথা বলছি, কাজ একই হয় এটা নিয়ে কথা বলছি, এবং এই স্মরণের উপাংশের ব্যাখ্যাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। তারপরে তোমরা ভিডিওটা আবারও দেখবা, দেখার পরে অসুবিধা হবে, অসুবিধা হলে ওটা টেনে নিয়ে পরদিন আমি ওটা টেনে নিয়ে সামনে আগে যাবো। আমাদের 4টা মাত্র ক্লাস লাগবে, অধ্যায় শেষ করতে 4টা ক্লাস, অনুশীলনের জন্য বোধহয় 1টা ক্লাস থাকতে পারে, মোট 5টা ক্লাস থাকবে, তারপরে সৃজনশীল সময় লাগবে একটু, অসুবিধা নেই, আমরা সময় দেবো, তোমাদের প্রবলেমটা বুঝে নেই। আমি আজকে অনেক কথা রিপিট করছি, আসলে উপায় ছিল না, আমার জন্য উপায় ছিল না, আমি জানি যে স্মরণ উপাংশ নিয়ে অসুবিধা হয়। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অসুবিধা হলে বলবা।